আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের লাইভে। বলেছিলাম যে আজকে আমি এমন একজন অতিথিকে নিয়ে আসব যাকে আপনারা সবাই চেনেন এবং তিনি আমাদের খুবই প্রিয় একজন মঞ্চ, টিভি এবং চলচ্চিত্র অভিনেত্রী। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। সবচেয়ে বড় কথা কি জানেন, যে আমাদের প্রিয় যারা তারকা তাদেরকে কাছে পেতে খুব ভালো লাগে, আর তাই তো আমার এই মুহূর্তে ভীষণ ভালো লাগছে। আশা করছি আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে। আর একটু বলে নিই, আজকের অতিথিকে যদি আপনাদের কিছু বলার থাকে কিংবা কিছু জিজ্ঞাসা করার থাকে কিংবা কিছু আপনারা জানতে চান, তাহলে কিন্তু আমাদের কাছে কমেন্ট করে আপনারা লিখে জানাতে পারেন। আমাদের আজকের অতিথি সাধ্যমতো চেষ্টা করবেন আপনাদের সেই প্রশ্নের উত্তর দিতে। তাহলে আর দেরি নয়, আজকে চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। আমাদের অতিথি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমাদের সবার প্রিয় একজন গুণী অভিনেত্রী, অসাধারণ প্রতিভাময়ী অভিনেত্রী, আমাদের প্রিয় দিদি অরুণা দিদি, অরুণা বিশ্বাস দিদি। আর শুরুতে আপনার জন্য শুভকামনা জানাচ্ছি, অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনি লাইভে সংযুক্ত হয়েছেন। অনেক দূরে রয়েছেন, সে সুদূর কানাডা রয়েছেন, সেখান থেকে আপনি যুক্ত হয়েছেন। খুব ভালো লাগছে আপনার ভক্ত দর্শকদের কাছে আজকে অনেক তারা গল্প শুনবে আপনার কাছ থেকে। তো কেমন লাগছে, কেমন আছে বলুন। ভালো আছি, এখানে ভালো আছি, পরিবার নিয়ে আছি, একটু দূরে আছি, কিন্তু সত্যি কথা বলতে কি যে দেশেই আছি, দেশের মানুষের জন্য প্রাণ কাঁদে, দেশের মানুষের জন্য চিন্তা করি, যখন দেখি যে দেশের মানুষগুলো সমস্যায় আছে তখন কষ্ট হয় বুকের ভেতর। তারপরেও ধরেন নিজের সন্তান আছে, মা আছে, নিজের পরিবার আছে, তাই হয়তো ছুটে আসতে হয়েছে এই সংকট সময়ে। এখন তো আমাদের বসে থাকতে হয়েছিল, তাই আমি চলে এসেছি এখানে। আচ্ছা, তো আসলে আমরা তো আপনাকে অনেক আসলে মিস করি, অনেক আপনার সেই যে অনুপস্থিতি আমাদের দেশে সেটা ফিল করি। আশা করছি আপনাকে খুব তাড়াতাড়ি আপনাকে আবারও পাবো আমাদের দেশে, আমাদের পাশে। শুরুতে দিদি গল্প করতে চাই, আপনাকে একটু অনেক ছায়াছবিতে দেখেন না, ফ্ল্যাশব্যাকে নিয়ে যায় আপনাকে এই মুহূর্তে, ফ্ল্যাশব্যাকে নিয়ে যাব আপনার একদম ছোট্টবেলা নিয়ে যাব। কারণ আপনার পরিবার এমন একটি পরিবার যে পরিবার একটা সংস্কৃতির আবহের পরিমণ্ডলে আপনার জন্ম হয়েছে। আমরা সবাই জানি আপনার বাবা মা আমাদের খুবই স্বনামধন্য এবং কিংবদন্তি শিল্পী, যাত্রা শিল্পী অমলেন্দু বিশ্বাস এবং জ্যোৎস্না বিশ্বাসের আপনি কন্যা। তো আপনার নামের আগে পরে কিন্তু অনেক মানে বড় ভারী কিছু মানে যোগ করতে হয়। একটু শুনতে চাই আপনার এই ছোটবেলায় আপনার বাবা মার সন্তান হয়ে আপনার কেমন অনুভূতি হয়, সেই ছোটবেলায় থেকে আপনি শুরু করেন। আমি যখন ছোট ছিলাম তখন তো আসলে ওইভাবে কখনো ফিল করিনি যে বাবা মা এত বড় একজন, মানে দুজনই এত স্বনামধন্য বা দুজনই এত জনপ্রিয়। তখন বাংলাদেশে ফিল্ম হতো, মঞ্চেও কাজ হতো, রেডিওতেও কাজ হতো, কিন্তু যাত্রা একটা জনপ্রিয় মাধ্যম ছিল সেই সময়। তো আমি তো খুব সময় অল্প সময় ওনাদের সাথে থাকার সুযোগ হয়েছিল, কারণ আমি খুব অল্প বয়সেই আমাকে স্কুলে দিয়ে দেওয়া হয় ভারতের শ্রী হোমসে। তো যতটুকু সময় থাকতাম বাবা মার কাছে বা স্কুলের পরেও যখন বাবা মার কাছে এসেছি, তখনও বাবা মাকে তো বাবা মাই মনে হতো। এখন মনে হয় যে বাবা মা যে জিনিসটা শিখিয়েছিলেন, যে শুদ্ধ উচ্চারণে বাংলা কথা বলা, তারপর মানুষের সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হয়, কিভাবে নমনীয় থাকতে হয়, কতটুকু পড়াশোনা করলে তুমি একটা চরিত্রকে তুমি তোমার মতো করে ফুটিয়ে তুলতে পারবে, আমরা শব্দ চয়ন গুলো কিভাবে বললে হয়, গলার স্বরের প্রক্ষেপণ যেটাকে, মডুলেশন যেটাকে আমরা বলি, সেগুলো কিভাবে তৈরি করতে হয়, রেয়াজ করতে হয়, নাচ প্র্যাকটিস করতে হয় বাসায়। যেমন আমি ঘুম থেকে উঠে দেখতাম আমার মা রেয়াজ করছে, বাবা হয়তো স্তোত্র পাঠ করছে, শ্লোক উচ্চারণ করছে। এগুলো আসলে শুধুমাত্র যে একটা ধর্মীয় বিষয় তা নয়, কিন্তু একটা
কালচার, লাইক সংস্কার, যে আমি এটা করলে এটা আমি ফিডব্যাকটা পাবো। আমি 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 অভিনয় করছি, আমি যদি স্ত্রী বলতে না পারি, আমি যদি স্ত্রী বলি তাহলে তো হলো না। আমাদের স্নিগ্ধা বলতে পারি না। আমি অনেক বাংলাদেশে প্রতিভাবান অনেক প্রতিষ্ঠিত মানুষকেও দেখেছি, অনেক অভিনেতাকে দেখেছি বা অভিনেত্রীকে দেখেছি, স্নিগ্ধা বলতে পারে না। তো আসলে কি, আমি যে অঞ্চলের কাজ করবো, ধরেন আমি একটা বরিশালের নাটকে অভিনয় করছি বা ছবিতে অভিনয় করছি, সেটা কিন্তু আঞ্চলিক ভাষা এক ধরনের হতে পারে, সিরাজগঞ্জের ভাষা একটা হতে পারে। কিন্তু আমার বাবা তো, আমরা তো চিটাগুনিয়ান, আমার বাবা মাঝে মাঝে চিটাগাংয়ের ভাষায় কথা বলতেন তার বন্ধু বান্ধবের সাথে, কিন্তু আমাদের সাথে কখনো বলেননি। মানে আমি আর আমার ছোট ভাই, ওর সাথে কখনো আমরা বাবা কখনো চিটাগুনিয়ান ভাষায় কথা বলতেন না। ইটস নট দে আমাদেরকে হেট্রিয়েশন শিখিয়েছে, তা না, আমরা যেন ছোটবেলা থেকে শুদ্ধতা শিখে বড় হই। তারপরে মাও তো দেখতাম যে সিরাজগঞ্জের ভাষায় কথা বলতেন, কিন্তু যখন যাত্রার মানুষরা যাত্রা দেখেছে তখন শুনেছে যে আমার মায়ের শুদ্ধ উচ্চারণ, এত শুদ্ধ উচ্চারণ, এত ডিস্টিং কথা বলেন। এটা তো আসলে পরিবার, পরিবেশ, সবকিছু থেকেই তো আসলে আমরা এগুলো শিখেছি। তো আমি আমি বাংলাদেশে আমার পরিবারের থেকে আমি যেটা শিখেছি, আমি ধর্ম সবার, ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র সবার। ধর্ম নিয়ে কখনো আমাদের পরিবারে তেমন কোনো বাড়াবাড়ি নাই, ছিল না, এবং মনুষ্যত্বটাই মানে আমাদের পরিবারের, মানে মানবিক হ, এটা হচ্ছে ভালো মানুষ, এটা একটা বিষয়। তারপরে তুমি যে কাজটা করবে সেটা তুমি সততার সাথে করো। একজন ভালো অভিনেতা কখনো সৎ মানুষ যারা নয় তারা কিন্তু ভালো মানুষ হতে পারে না। আপনি পৃথিবীতে বড় অনেক ঘটনা আছে, যারা সৎ মানুষ, যারা ভালো মানুষ, তারা ভালো, মানে ভালো অভিনেতারা সৎ হতেই হবে, নাহলে কিন্তু জনপ্রিয়তাও একটা বিষয়। অনেক দীর্ঘদিন ধরে যে একটা মানুষ অনেক জনপ্রিয় থাকে তার পিছনে কিন্তু অনেক কারণ আছে। তো এগুলো আসলে আমরা শিখেছি যে মানুষকে কিভাবে, তারপর ধনী গরিবের যে বিষয়টা, যেমন ধরেন আমার বাবাকে কাজ করতে হতো বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর লোকদের কিনে, সেটা নিম্ন শ্রেণী, নিম্ন বর্ণের মানুষও কাজ করতো, অনেক উচ্চ বর্ণের মানুষও কাজ করতো, জমিদার ফ্যামিলি থেকে সে কাজ করতো, কিন্তু বাবা মায়ের কাছে সবই কিন্তু সমান। তারপরে যেটা শিখেছি মেয়েদের যে বিষয়টা, মেয়েদেরকে সম্মান করা, মেয়েদেরকে লেখাপড়া শিখতে হয়, লেখাপড়া শিখে মেয়েদের নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হয়, এটা আমার বাবা মার কাছ থেকে শিখেছি। তো এইভাবে আসলে আমরা, আমাদের, আমি এইভাবে বড় হয়েছি আমার পরিবারের সাথে, পরিবারের কাছ থেকে। আসলে সবকিছু শিক্ষায় শিক্ষিত ছিলেন ওনারা। আপনি তো ছোটবেলা থেকে এই যে আপনি নিজের চোখে দেখেছেন জন্ম থেকে যে আপনার বাবা মা দুজনে অভিনয় শিল্পী, তো স্বাভাবিক ভাবে কিন্তু আপনার অভিনয় শিল্পী হয়ে ওঠার এটা স্বাভাবিক ছিল না? এটা স্বাভাবিক না, সবাই কি আর শিল্পী হয়ে হয় নাকি? অনেক আছে যে ডাক্তার হয়েছে বাবা মা, কিন্তু ছেলে মেয়ে হয় অনেক। যেমন কালিদাস কর্মকারের যে মেয়ে, আমার বান্ধবী, ওর বাবা তো বিখ্যাত, পৃথিবীর নাম করা আর্টিস্ট কালিদাস কর্মকার। আচ্ছা, ওনার মেয়েরা, ওনার মেয়ে কিন্তু একজন ডাক্তার হয়েছে প্রতিষ্ঠিত, হয়তো ওদের মধ্যে ন্যাক আছে, বাট তারা ওই জায়গাটা নেয়নি, তারা অন্য জায়গায় গেছে। আমি হয়তো এই জায়গাটা চয়েস করেছি, আমি, আমার হয়তো অন্য কোনো ক্যালিভার নাই, এই জন্য আমাকে অভিনয় করতে হয়েছে, আমি অভিনয় করেছি এই। আচ্ছা, যতদূর শোনা গেছে যে আপনি একদম ছোট্ট, যখন অবুঝ শিশু ছিলেন, তখন আপনি বাবার হাত ধরে, বাবা মায়ের হাত ধরে মঞ্চে প্রথম আপনি অভিনয় করেছিলেন। হ্যাঁ করেছি। শুনতে চাই সেই গল্পটা, একটু শুনতে চাই যে এটা কেমন করে হয়েছিল এত ছোট বয়সে। আসলে এই কথাটা অনেকবারই আমি বলেছি, আবারও বলি, যেহেতু তুমি তো আমাদের খুবই প্রিয় একজন মানুষ, পুষরা, সবাই তোমাকে খুব পছন্দ করে, আমাদের যারা চলচ্চিত্রে কাজ করেন। আমি তখন খুবই ছোট, একটু টট্টরি ছিলাম, কথা বলতাম বেশি, মানে তারপরে সমস্ত সংলাপ গুলো মুখস্থ থাকতো বাবা মায়ের, সারা রাত যাত্রা যদি দেখতাম কখনো। তো একবার আমাদের দলের একটা ছেলে আসে নাই বা অ্যাবসেন্স, হোয়াট এভার যেটা একটা হয়েছে, ওদেরকে বলে হচ্ছে একান, মানে বয়সটা হচ্ছে ছোট, ওরা কথা বলবে ছোট, দুই তিনটা সিকোয়েন্স থাকবে। তো আমাদের দলের যে ম্যানেজার ছিলেন তুষার দাশগুপ্ত, উনিও খুব ভালো অভিনেতা ছিলেন, অনেক বড় অভিনেতা, ভিলেন হিসেবে খুব নাম করা ছিলেন, আমরা মামা ডাকতাম, শ্রদ্ধেয় তুষার মামা, খুব আদর করতেন, আমার মাকে বোন ডাকতেন।
তো আমরা সেভাবে মামাই ডাকতাম, তো আমাদেরকে এইভাবে স্নেহ করতো। তো উনি বলেছে ছেলেটা আসে নাই তো অরুণা করুক, বাবা বলছে না ও পাইতো না, ওরে দিয়ে হইতো না, এরকম বলছে আর কি। কিন্তু আমি অভিনয়টা করেছিলাম, মানে আমাকে মাও রাজি ছিল, মা হয়তো অভিনয় আমাকে মুখস্থ করিয়েছে, সংলাপগুলো করেছি। করার পরে যেটা হয়েছে যে স্টেজে আমার বাবাকে কেউ মারার জন্য একটা দুধের গ্লাস রেখে গেছে, দুধের গ্লাস মানে বিষ রেখেছে, উনি খাবেন, খেয়ে মারা যাবে না। কিন্তু এইটা ইনসিডেন্টলি আমি এসে খেলা থেকে এসে আমার খুব খিদে লেগেছে, আমি দুধের গ্লাস দেখেছি, খেয়ে ফেলেছি। তো এখন বিষ তো ওটার মধ্যে, মানে আমাকে প্রিটেন্ড করতে হচ্ছে যে আমি আই এম হ্যাভিং মাই লাইক পয়জন উইথ দ্য মিল্ক, রাইট? আমি যখন খাই আমার মামা বুক জ্বলছে, আমার মা চলে আসলো, কি হয়েছে মাধব, তোর কি হয়েছে? আমি বললাম মা মা আমাকে কে যেন বিষ দিয়ে গুলি করে হত্যা করেছে। তো এরকম হচ্ছে, আমি এরকম ছিলাম, মানে ওই যে হয় না বেশি মানে পারি আর না পারি আগায় যাই। আমার জীবনে এই ঘটনা অজস্র আছে, মানে পারি বা না পারি আমি আগায় যাচ্ছি, কি হবে আমি জানি না কিন্তু আগায় যাই। এভাবে আর কি মঞ্চে কাজ করা, ওইটাই শেষ ছিল। তারপরে বেটিভির 50 বছর উপলক্ষে মায়ের অনেক জোরাজুরিতে আমি সিরাজউদ্দৌলাতে আলিয়া করেছি, তাও বিটিভিতে। মার খুব ইচ্ছে আমি মঞ্চে কাজ করি, জীবনে যদি আমরা এই সময়টা পার করতে পারি, যদি মানুষের জীবনে আনন্দের প্রয়োজন হয়, আবার যদি অভিনয় দেখতে চায়, হয়তো বা স্টেজে কাজ করবার ইচ্ছা আছে। স্টেজ বলতে আমি যাত্রার কথাই বলছি। আচ্ছা, একটা সময় কিন্তু যাত্রা আমাদের সংস্কৃতির একটা অপরিহার্য একটা অংশ ছিল, কিন্তু কালের গর্ভে যত দিন গেছে ততই যেন যাত্রা হারিয়ে গেছে, যাত্রা শিল্পটা আমাদের কালচার থেকে যেন হারিয়ে যাচ্ছে, একেবারে হারিয়ে গেছে ধরতে গেলে আর কি। হ্যাঁ, কিন্তু আসলে এটা তো আমাদের শিকড়, আমাদের সাংস্কৃতিক ইয়েটা শুরু হয়েছে কোথেকে, যাত্রা থেকে, তো তাই না? তো এই এই ভিত্তিটা কিন্তু আমাদের আরো স্ট্রং হওয়া উচিত ছিল, তাই না? তো সেই জায়গায় আমাদের যাত্রা শিল্পটা একেবারে বিলীন হয়ে গেছে। তো যতদূর শুনেছি যে আপনি এই যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য অনেক আপনি চেষ্টা করছেন, এখনো চেষ্টা করছেন, তো একটু শুনতে চাই যে আসলে এটা কিন্তু খুব দুঃখের বিষয় যে যাত্রা শিল্প আমাদের কালচার থেকে হারিয়ে যাচ্ছে, এটা কেন? এটাকে তো আমাদের সংরক্ষণ করতে হবে কিংবা ধরে রাখতে হবে, তাই না? বলুন, এ বিষয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। আমি আসলে যেটা বলতে চাই, আমি আমার একার পক্ষে কোনোভাবেই সম্ভব না, এটাকে এত বড় একটা শক্তিশালী মাধ্যম, আমি অত বড় কেউ নই যে এই শিল্পটাকে আমি মানে একাই বাঁচিয়ে রাখতে পারবো। আমার সাথে আসলে অনেক মানুষের কাজ করতে হবে, সেটা সরকার হোক, বেসরকারি হোক, অথবা কোনো এনজিও যদি হয়, যে এই প্রতিষ্ঠানকে মানে এই মানে এই জায়গাটাকে দাঁড় করানোর জন্য অনেক আয়োজনের প্রয়োজন, সেই আয়োজনটা আসলে একা বা একটা পরিবারের পক্ষে সম্ভব, কারণ এখানে অনেক মানুষের সংযোগ আছে। যেমন অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন আছে, তেমন স্ক্রিপ্ট রাইটার, মিউজিশিয়ান, তারপর দর্শকের একটা ব্যাপার আছে, ব্যানার, ফেস্টুন, এগুলো তো বাদই দিলাম। মানে বিষয়টা হচ্ছে কি, এটাকে বাঁচিয়ে রাখার জন্য প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমার ইচ্ছাটা যে আমি বাংলাদেশের কোন কোন জিনিসগুলোকে, আমি নিজের যে জিনিসগুলো, এটা তো বাংলাদেশের আদি কৃষ্টি, বাঁচিয়ে রাখার জন্য তো ইচ্ছা শক্তিটাই তো আসল, সেটা শুধু সরকার কেন, মানুষেরও তো ইচ্ছা থাকতে হবে, তাই না? এখন আসলে কোনো একটা অশুভ ছায়া নিশ্চয়ই আছে, এটা বিশ্ব মানে আমার কেন জানি মনে একটা মিশন যে বাংলাদেশে কোনো সংস্কৃতি রাখা যাবে না, তার নিজস্ব কিছু রাখা যাবে না, আমরা এটাকে ধ্বংস করে দিতে হবে, এটাকে নোংরা নাচ ঢুকিয়ে, এটাকে নোংরা মানে যত কিছু যত ভাবে এটাকে পচানো যায় এটাকে তাই করছে। যেমন ধরেন আমার বাবার মাইকেল, এটা বিটিভিতে ছিল, কে বা কারা মাইকেলের মানে মাইকেল এই ওই যাত্রাটাই নেয় যেটা একটা হিস্ট্রি হতে পারতো বাংলাদেশের জন্য, এটা স্টুডেন্টরা দেখতে পারতো, পড়তে পারতো যে একজন অভিনেতা কিভাবে অভিনয় করে, তার শব্দ চয়ন, আমরা ভুল, আমাদের এখনো বাংলাদেশের
অনেক শিল্পী শব্দ ইংলিশ শব্দগুলোকে ভুলভাল উচ্চারণে কথা বলি, ভুল শব্দকে ব্যবহার করছি, সারা পৃথিবীর মানুষ এখন হাসে। এই যে এত বড় বড় অভিনেতা, ধরেন একজন অমরেন্দ্র বিশ্বাস, একজন গোলাম মোস্তফা, মনে করেন একজন হুমায়ুন ফরিদি, এদেরকে তো বাঁচিয়ে রাখা দরকার দরকার। এটা তো শুধুমাত্র আমার, আপনি কিছু করতে পারবেন না, বিটিভিরও তো দেয়া ছিল নাকি, সেগুলো নতুন নতুন প্রাইভেট ইউনিভার্সিটি গুলো হচ্ছে, তাদেরকে দেখ, তারা দেখুক স্টুডেন্টরা কিভাবে তারা তার বডি মুভমেন্ট, তার জেস্টার, তার আউট অফ লাইক অ্যাক্টিং সবই দেখা উচিত। তো এখন তো সেগুলো নাই, এখন সবাই সবাই মাতব্বর, সবাই পণ্ডিত, সবাই বিশারদ, এটাই হয়ে গেছে মন। মানে এই জন্য বাংলাদেশের যাত্রা কেন, কোনো কিছুই আগামী 50 বছরে ঠিক হবে কিনা সন্দেহ। আসলে এটা খুবই কষ্টকর ব্যাপার যে আমাদের যাত্রা শিল্প এমন শক্তিশালী একটা মাধ্যম, এবং এত মানে একটা এটার গভীরতা ছিল একটা সময়ে আমাদের কালচারের মধ্যে, যাত্রা শিল্পটাই ছিল মেইন। তার পরবর্তীতে হয়তো চলচ্চিত্র এসছে, নাটক এসছে, মঞ্চ এসছে, সবকিছু এসছে, তাই না? তো আমরা আশা করব যে ব্রিটিশরাও ভয় পায়, কারণ কি এটা এমন একটা জিনিস, ধরেন আপনি রাস্তায় দাঁড়ায় 10টা 5টা মানুষ কথা বলে সচেতন ভাবে, অ্যাক্টিং এর মাধ্যমে কথা বলেন যে ভাই তুমি এখানে ময়লাটা ফেলো। এই যে আজকে বাংলাদেশের জলাবদ্ধতা ঢাকা শহরে, আপনি টেলিভিশনে তো অনেক আপনারা ছোট 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 ফিল্ম বানাচ্ছে, এটা করছে, এটা হবে না। গ্রামে গঞ্জে মানুষকে পাঠাতে হবে, অভিনয় করে করে বলতে হবে যে তুমি ভাই এই প্যাকেটটা এখানে ফেলবা না, তুমি ভাই এই মাছটা করবা, কিন্তু সেটা কিভাবে। বা গ্রামের মানুষ এখনো বলে না আমাদের কিছু হবে না, আমাদের ভিতরে এরকম আছে, এটা তো আসলে এইভাবে হয় না। টেলিভিশন বলছে, সাংবাদিকরা তো অহরহ বলছে, ডাক্তাররা বলছে, কিন্তু এটা কাজ হচ্ছে না, কারণ এখনো বাংলাদেশ ওই শিক্ষায় শিক্ষিত হয় নাই। তার মানে আপনাকে যাত্রায় এখনো যাত্রাকে কাজে লাগাতে হবে। আমি জানি না এখনো সরকারি লোকরা কেন এইটাকে নিয়ে চিন্তা করছে না, ছোট 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 গ্রাম মানে গ্রাম নাটকের মতো করে স্টেজ, যাত্রার মতো স্টেজও লাগে না, আপনার সুন্দর সংলাপ লাগে, বডি মুভমেন্ট লাগে, আর মিউজিক লাগে, আপনি মানুষকে বোঝান, মানুষ বুঝবে না কেন। বাঙালি মানুষটা হচ্ছে আনন্দ প্রিয় মানুষ, তারা আনন্দে থাকতে পছন্দ করে, তারা অল্প খাবে ভালো থাকবে, তারা তো এইসব ইয়ে বুঝে না। কিন্তু এখন কি ঢুকে যাচ্ছে এই মানে যত আছে, মানে তারপরে তো আছে ধর্মান্ধতাও একটা ব্যাপার আছে, ওটাও ঢুকে যাচ্ছে বাংলাদেশে, ওইটাকেও তো রোধ করতে পারছি না কোনোভাবেই, পারছি না। যত কথাই বলুক, দেখেন আপনি দেখেন বসে আপনি কাজ করছেন, আপনি কিন্তু খুব সুন্দর কাজ করছেন, প্রত্যেকটা দেখবেন যে আমরা যারা লাইভে যাই, যেসব নিউজ কাস্টার আছে, শিল্পীরা আছে, সে বড় শিল্পী হোক, ছোট শিল্পী হোক, খেলোয়াড় হোক, রাজনীতিবিদ হোক, প্রধানমন্ত্রী হোক বা বিরোধী দলের নেত্রী হোক, সবাইকে দেখবেন দর্শকরা গালিগালাজ করে, এটা একটা সিকনেস। কিন্তু আমি বিশ্বাস করি না এটার একটা মিশন আছে, মিশনটা কি জানেন, ওই ধর্মান্ধতা, এরা পরশ্রী কাতর, ওরা হিংসা পরায়ণ হয়, ওরা মানুষের ভালো দেখতে পারবে না, আপনি তো সুস্থ কাজ করছেন আপনাকে দেখতে পারবে না, এগুলো কে বন্ধ করবে? তো এগুলো বন্ধ না হলে যাত্রা কিভাবে আসবে, থিয়েটার কিভাবে হবে, ফিল্ম কিভাবে তৈরি হবে, বলেন আপনি। আসলে এটা তো একার পক্ষে সম্ভব না, আপনি হয়তো এগিয়ে যাচ্ছেন যে যাত্রা শিল্পটাকে ধরে রাখা যায় কিনা, আবারও তাকে আবার সে তাকে আগের অবস্থায় নিয়ে যাওয়া যায় কিনা, হয়তো আপনি একা এগিয়ে যাচ্ছেন, কিন্তু আগের অবস্থায় যদি নাও আসে চেষ্টাটা হবে, আরো ভালো কিছু তো করা যায় অবশ্যই। কনসেপ্ট তো এখন তো মানুষের এটা নিয়ে খেলতে হবে, তাই না? এতদিন তো আমরা হৃদয় দিয়ে খেলেছি, এখন আমরা মাথা দিয়ে কাজ করবো, ধরেন এখন যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে আমাদের, সেজন্য আমাদের অনেক মডুলেশন মানে মডিফিকেশন করতে হবে। আমি যদি বলছি যাত্রার ড্রেস চেঞ্জ করতে হবে, আপনার যাত্রার টাইমটাকে চেঞ্জ করতে হবে, সংলাপটাকে চেঞ্জ করতে হবে, অনেক আধুনিক চিন্তা ভাবনা করতে হবে। আপনি বলতেছেন যে আমার বাসা ভাড়া 300 টাকা, মনে করেন কলকাতার স্ক্রিপ্ট রাইটারের সে 300 টাকার বাসা ভাড়া তো এখন নাই, এখন তো বাসা ভাড়া মিনিমাম 30,000 টাকা। তো সংলাপও চেঞ্জ করতে হবে আপনাকে। তো আমার মনে হয় যে আপনি যদি, আপনার সাথে যদি আমি এখন রিলেট করতে না পারি, আপনি এখন ইয়াং একটা মেয়ে, আমি এখন যদি 1956 সালের কথা বলি, আপনাকে তো রিলেট করতে হবে, তাই না? না, এই জিনিসগুলো আসলে অনেক অনেক ভাবনা চিন্তার বিষয় আছে, আর যারা কাজ করেছে আগে,
তারা কিন্তু সবাই এখন অনেক এজেড হয়ে গেছে, তারা সবাই ঘরে বসে গেছে। এখন যারা কাজ করবে, কাজ করার সুযোগই তো নেই। এখন তো আবার ছোট থেকে অনেক মাতবর বের হয়ে গেছে, তারা তো আর আমাদের কাজ করতে দিচ্ছে না। এটা আসলে আমাদের আমরা জাতি হিসেবে আমাদের পরিচয় কি, প্রত্যেকটা জাতি কিন্তু একটা নিজস্ব সংস্কৃতি থাকবে, তো সেটা যদি আমাদের না থাকে তাহলে আমাদের রইলটা কি, তাই না? তো এটা আমাদের প্রত্যেকের উচিত, শুধু আপনি এগিয়ে যাচ্ছেন তা নয়, আমাদের সবারই উচিত যারা আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা যে একটা বাঙালি জাতি, জাতি হিসেবে আমাদের স্বতন্ত্র সংস্কৃতি রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, যদি আমরা ভাবি সেটা, তাহলে কিন্তু আমরা সবাই এগিয়ে যাব এই যাত্রা শিল্পকে। এবং সেটা সাথে সাথে এটা একটু ওই যে বললেন যে আপনি আধুনিকায়ন করতে হবে, সেটার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। আসলে অনেক সুন্দর হোক আপনার পথ চলা, আমরা সবাই আছি আপনার সঙ্গে, এবং আশা করব আমাদের দেশের যারা সাংস্কৃতিক অঙ্গনে রয়েছেন, হর্তাকর্তারা রয়েছেন, আমাদের সরকার আমার কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে আপনারাও এগিয়ে আসেন। আসলে একটা দেশের সরকার যদি শিল্পীর পাশে থাকে তাহলে অনেক কিছু করা সম্ভব, এবং দেশের প্রতিটি মানুষ যদি সহায়তা করে তাহলে অবশ্যই একদিন আমাদের যাত্রা শিল্প ফিরে আসবে নতুন আগিকে, তাই নয় কি? দিদি, এবার খুব জানতে ইচ্ছা করে, সেই ছোটবেলায় তো আপনি তো অবুজ থাকা অবস্থায় বাবা মায়ের হাত ধরে মঞ্চে যাত্রায় অভিনয় করেছেন, তার পরবর্তীতে কিন্তু আপনি একটা সময় হোস্টেল জীবন যাপন করেছেন, একটু শুনতে চাই যে আপনার পড়াশোনা স্কুল কলেজ কোথায় হয়েছিল, তারপর আপনি টেলিভিশনে আসলেন নাটক করতে, সেই কাহিনীগুলো একটু শুনতে চাই, গল্পটা। আমি ভারতের শ্রীহংসে ভর্তি হয়েছিলাম। আসলে স্কুলের জীবনটাই আমার জীবনে এখনো, আমাদের জীবনে মানে আমরা যারা পড়াশোনা করেছি, আমাদের সাথে যারা বন্ধু বান্ধব ছিল, তারা সবাই খুবই বড় বড় এক জায়গায় আছে, কিন্তু আমাদের বন্ধুত্ব কিন্তু এখনো একই রকম আছে, সেই ছোটবেলার মতো। ধরেন আমরা স্কুলে যখন ছিলাম ভারতের শ্রীহংসে, মানে আমি যখন ভর্তি হয়েছি তখন মুক্তিযুদ্ধের কিছুদিন আগে থেকেই, তো সেই সময়টা আমরা যেটা খেয়েছি গমের খিচুড়ি খেতাম, মানে যেহেতু সংকট অভাব বাংলাদেশে, গমটা অর্ধেক সেদ্ধ করে আমরা অর্ধেক ভেঙে ওটাকে সিদ্ধ করে খেতাম, খুব কষ্ট হতো ওই সময়টা। কিন্তু পরবর্তীতে আমরা ভাত চুরি করে খেতাম, ধরেন শুকনো মরিচের ভর্তা, মানে ওখানে যারা কাজ করতেন মাসিমা, মাসি বলতাম ওনাদেরকে, পটায় টটায় আমরা সব খাবার দাবার নিয়ে চলে আসতাম। তো অনেক মজার মজার কাহিনী আছে স্কুলে, যেমন পূজার সময় বাইরে যেতাম, নদীর উপরে যেতাম পূজা করতে, ঈদ করতে, বৌদ্ধ পূর্ণিমা করেছি, তারপরে আমরা বড়দিন করতাম। আমাদের মানে সত্যি কথা, আমরা ভারতের শ্রীহংসে যারা বড় হয়েছি আমরা মানে ওইভাবেই আমাদের বেড়ে ওঠার। তারপরে তো আমি স্কুল থেকে চলে এলাম, ভর্তি হয়েছিলাম বদ্রুন্নেসা কলেজে, ইন্টারমিডিয়েট করেছি ওখান থেকে। ইচ্ছা হলো সব স্কুল সবই কলেজ পার করি, তারপরে আমি গেলাম ইডেন কলেজ, ইডেন থেকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপরে তো আর পড়াশোনা কি করবো, বাবার খুব ইচ্ছা ছিল মাস্টার্স করার, কিন্তু আমি আসলে পড়াশোনার প্রতি আমার কোনো আগ্রহ ছিল না, ওই বাধা ধরা নিয়ম, স্কুলে যাও কলেজে যাও পড়ো, এইভাবে পাশ করছি আমি জানি না, তবে পাশ করছি, নকল করিনি, চুক্তি পরীক্ষা দিয়ে পাশ করছি, মানে ধরো আগের দিন পড়ে পড়ে পরীক্ষা দিয়ে দিয়ে। আমার একটা এক্সিডেন্ট হলো যে আমার বাবাও মারা গেলেন বিএ পরীক্ষার আগে, ঠিক এক তিন দিন আগে, আমার দুদিন আগে আমার বাবা মারা গেছে। আমি তো পরীক্ষা দিতে চাইনি, আমার বান্ধবী জোর করে, জুয়েল আমার বান্ধবী, ও বললো যে পরীক্ষাটা যদি এবার না দিস আর জীবনও দেওয়া হবে না, কথাটা সত্যি। আচ্ছা, পাশ করেছি, খুব ভালো রেজাল্ট হয়নি তবে পাশ করেছি, এরশাদের সময় আর কি পাশ করলাম সবাই মিলে। এই তো দেখতে দেখতে তো আসলে মানে একদম ছোট না, অনেক আগে পাস করে ফেলছি, কিন্তু এখন মনে হয় যে এখন মনে হয় যে কিন্তু দিদি আপনি কিন্তু এই যে হোস্টেল জীবন, ভারতের শ্রীহংসের মতো একটা হোস্টেল জীবনে ছিলেন, আর সেখানেও আপনি অনেক কালচারাল কর্মকাণ্ডে অংশ নিয়েছেন, হ্যাঁ হ্যাঁ, এবং খেলাধুলাও করতেন। হ্যাঁ, আমি আমি কোনো কিছুতে আমি নাচ গান খেলাধুলা কবিতা আবৃত্তি ডিবেট কোনো কিছুতে আমি পিছনে থাকতাম না, সবসময় আগে। এবং প্রতি বছর বাবা যখন যেতেন আমাকে দেখতে, মা দেখতো যে প্রতি বছর মানে প্রতি মাসেই তো আমাদেরকে প্যারেন্টস যে থাকতো যেতেন, আমি এতগুলো করে পুরস্কার, তো বাবা বলে কি পুরস্কার এত পায়, পড়াশোনা করে কম। সত্যি কথা, আমি আমি খুবই মানে স্টুডেন্টদের যেমন হওয়া উচিত
আমি কিন্তু তেমনই ছিলাম যে আমার কোনো কিছুতে ইয়ে থাকতো না আর কি, সবকিছুতেই আমি পারি না পারি আগাই যাইতো আমাকে। নাচ নাচ গান তো অবশ্যই, আমি নাচে গোল্ড মেডেলিস্ট ছিলাম ঢাকা ডিভিশনাল কম্পিটিশনে। আমি ময়মনসিং থেকে মানে ময়মনসিং ইয়েতে আসছি, গোল্ড মেডেলিস্ট ছিলাম নাচে। কত্থক আমার কার্তিক সিং ওস্তাদ, তারও আগে যিনি আমাকে হাত ধরে নিয়ে এসেছেন নিভারায়, উনি ভারতের সুনিয়মসের যে ড্রিল আর কি, এই যে আমাদের স্টেডিয়ামে দেখায়, ওটারও ক্যাপ্টেন ছিলাম আমি, ভারতের সুনিয়মসের ক্যাপ্টেন হচ্ছি। তো আমি আমাদের প্রিন্সিপাল যে ভারতেশ্বরী হোমসের, এখন উনি প্রিন্সিপাল নেই, উনি এখন আছেন আমাদের সবাই সবাই বড় মা ডাকে, কিন্তু প্রতিভা মুৎসুদ্দি, উনি একবার বলেছিলেন যে আমি 20 ইয়ার্স, তখন মানে অনেক আগে টিচিং লাইফে আমি অরুণার মতো এত মানে এত ভালো, মানে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তো থাকি অবশ্যই, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমাদের ডালিয়াপা জুলিয়াপা ওনার অনেক ব্রিলিয়ান্ট, কিন্তু আমাকে অনেক স্নেহ করতেন, কারণ আমি কোনো কিছুতেই না নাই, আমি সব কিছু করতাম, পড়াশোনা করতাম, নাচ গান করতাম, খেলাধুলা করতাম, ডিবেট করতাম, আবার ঘর পরিষ্কার করা, ড্রেন পরিষ্কার করা, বাগান করা, কোনোটাতেই আমি পিছনে থাকতাম না। আসলে অনেক ছোটবেলার অনেক কাহিনী অনেক, সেটা নিয়ে যদি আমরা গল্প করি পুরো কয়েক ঘন্টা চলে যাবে, কারণ আপনার ছোটবেলার জীবনটা কিন্তু মানে সেটা একটা অনেক, একদিকে নাচ করতেন, অভিনয়, খেলাধুলা, মানে একটা খুব তারকা তারকা একটা সব সময় মানে জীবনটাই আমার ওইভাবে, যেমন ধরেন বাবা মার কাছে ছিলাম সারা জীবনে, তো খালি অভিনয়, এই রিহার্সেল হচ্ছে, এই নাচের নাচের রিহার্সেল হচ্ছে, নাটকের রিহার্সেল হচ্ছে, একে ধমকাচ্ছে ওকে ধমকাচ্ছে। আবার আমি যখন স্কুলে আসলাম তখনও তাই, পড়াশোনা কম নাচ গান বেশি, সারাদিন আমরা মির্জা হলে রিহার্সাল করতাম। আমি ছিলাম আমার এক মানে আমার ছোট কিন্তু মালা, আমার বান্ধবী বলবো এখন মালা, সঙ্গীতা মিত্র মালা, তারপরে পরে স্বপ্না ঘোষ, পরে জয়েন্ট হয়েছে সুইচি, এরা অনেকেই আছে, সুনিতা দি, এরা সুমু আপা, এরা সবাই এখন প্রতিষ্ঠিত, বাট সবাই ওই যে আমরা একসাথে নাচতাম গাইতাম, মানে আসলে অনেক স্মৃতি ছোটবেলার, এটা বলে শেষ করা যাবে না। তো হয়েছে যে আসলে এর স্কুলে পড়া অবস্থায় বোধহয় আপনি বিটিভিতে আপনি নাটকে চলে এসেছিলেন, না না আমি স্কুল পাস করে আসার পরে আমি প্রথম কামালউদ্দিন ইলুর বিটিভিতে একটা নাটক করেছিলাম, পূজার দুর্গাপূজাতে দুর্গা হয়েছিলাম, মনোজ দা আমাকে নিয়ে গেছিলেন, সেই সাইমনটেনাসলি আমি তখন স্টেজে একটা পারফরমেন্স করি বহু বচনে, কামালউদ্দিন মিলু আমাকে নিয়ে গেছেন, আমাদের এক কাকা ছিলেন বাবু রহমান, ওনার মাধ্যমে উনি একটা মেয়ে খুঁজছিলেন যে নাচতে পারে, গাইতে পারে, অভিনয় পারে, দেখতে ভালো, মানে তখন তো ভালোই ছিলাম দেখতে, হ্যাঁ খুব সুন্দর ছিলেন, ওই তখনই উনি আমাকে নিয়ে গেছেন। তো কামালউদ্দিন মিলু কাকা এনএসজি থেকে পাস করে এসেছেন তখন, তখন আমি যে থ্রি পেনি অপেরা ব্রেকটার কাজ করলাম ওই পাশাপাশি, তখন আমাকে আবার আমাকে ওই জিয়া আনসারি একটা স্পেশাল অডিশন দিয়ে আমাদেরকে নাটক করতে নিলেন কয়েকজনকে বিটিভিতে, এই আমার বিটিভিতে কাজ করা শুরু হলো জিয়া আনসারি নাটকে, নরেশ ভুঁইয়ার লেখা একটা নাটক। এই বিটিভিতে তো অনেকগুলো নাটক করেছেন আসলে, এই নাটক করতে করতে কিন্তু মানে চাপাডাঙ্গার বউ ছায়াছবিতে প্রথম এটা তো যদিও আপনি অনেক ইন্টারভিউতে বলেছেন, তারপরে একটু একটু সংক্ষেপে যদি বলেন যে নায়িকার রাজ্জাকের মাধ্যমে কিন্তু আপনি বড় পর্দায় আসেন চলচ্চিত্রে, তো সেই সময়ের অনুভূতিটা কেমন লেগেছিল, যদিও অনেক বছর পার হয়ে গেছে। একটা কথা বলি, যখন আমরা কোনো কিছু শুরু করি তখন কিন্তু আসলে অনুভূতিটা থাকে না, হ্যাঁ তখন তো আমি ছোট, নায়ক রাজ্জাক অবশ্যই অনেক বড় বিষয় তখনও আমাদের কাছে, স্বপ্নের মানুষ। আমি তখন টেলিভিশনে কাজ করতে করতে আব্দুল্লাল মামুনের একটা টেলিভিশনে রেডিওতে একটা শো করতাম আমরা, কমিউনিকেশন পারি মানে যে পরিবার পরিকল্পনা জাতীয় এরকম কিছু, তো আমি যেটা বলছিলাম যে আমাদের
এইভাবেই তো আমরা কাজ করতাম। তখন ওখানে জহিরুল হক ছিলেন, জহিরুল হক উনি বললেন যে তুমি কি ফিল্মে অভিনয় করবে? আমি বললাম বাবা তো দেবেন না অভিনয় করতে। তখন ঠিক আছে তোমার নাম্বারটা আমার কাছে আছে, আমি তোমার বাবাকে ফোন করব। কয়েকদিন পরে দেখলাম রাজ্জাক কাকুকে বাবা ফোন করেছে যে আমি নায়করাজ রাজ্জাক বলছি। তখন বাবা বললেন কেমন আছেন আপনি, মানে ওনাদের সাথে বোধহয় আগেই পরিচয় ছিল, কিন্তু হয়তো সেরকম ফোনে কথা হতো না, দেখা হলে কথা হয়। আগেকার মানুষরা তো একজন একজনকে খুবই সম্মান করতেন, কথা বলতেন, সক্ষতাও ছিল সবার সাথে সবার। তখন উনি বললেন যে আপনার মেয়েটাকে আমি নিতে চাই আমার চাপাডাঙ্গার বউতে, আমার ছেলেও আসবে, আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে ইন্ডাস্ট্রিতে না আসি তাহলে তো ইন্ডাস্ট্রি ছেলেমেয়েরা পরবর্তীতে শিক্ষিত ছেলেমেয়েরা কিভাবে আসবে? তখন বাবা জিজ্ঞেস করছিলেন যে তারা কোথায় কোন মানে চাপাডাঙ্গার বউ যে করবেন এটা কি বাংলাদেশি চাপাডাঙ্গার বউ? বলে কি না না এটা তারা শঙ্করের চাপাডাঙ্গার বউ হবে। তখন আর কি এভাবে কাজ শুরু করলাম। পরে একদিন গেলাম রাজ্জাক কাকুর অফিসে, রাজলক্ষ্মী প্রোডাকশন, এইভাবে তো কাজ শুরু। কাজ শুরু তো করলাম, একটা ঘরের মধ্যে ছিলাম, কাজ করেছি, তখনো বুঝি নাই যে ছবি করছি, অভিনয় করি যেটা নর্মাল স্কুল কলেজে যা করেছি। এখন বুঝি যে ওইটা আসলে আমার জন্য বিগ অ্যাচিভমেন্ট ছিল যে এত বড় একটা প্রতিষ্ঠানের মাধ্যমে এত বড় একজন মানুষের হাত ধরে আসা। এটা তো একটা আমি মনে করি কেউ সহজে অনেক বছর পার করলেও সেটা সম্ভব না। আর আমি তো না চাইতেই সব পেয়েছি, আমি না চাইতেই আসলে পেয়েছি, আমি না চাইতেই অনেক বড় বড় মানুষের সাথে কাজ করবার সুযোগ পেয়েছি। হ্যাঁ কিছুটা তো বাবা মায়ের কারণে অবশ্যই, তারপরেও অনেকেই থাকে কষ্ট করতে হয়, কিন্তু আমি বরঞ্চ কষ্ট করেছি ফিল্মে এসে। ফিল্মে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, আমাকে সহজে কেউ আমার চেহারা দেখে বা আমার বাবা মারই দেখে আমাকে নেয়, আমাকে অনেক মানে কষ্ট করে পরীক্ষা দিয়ে দিয়ে এখানে আসতে হচ্ছে। কষ্ট বলতে ওই রকম কষ্ট না, কারো কাছে তো ঘুরি নাই কাজের জন্য, কিন্তু অপেক্ষা করতে হয়েছে ভালো কাজ আসবে, অপেক্ষা করতে হয়েছে, এরকম অপেক্ষা করতে হয়েছে। কারণ ধরেন একটা সময় বাবা চলে গেল, পারিবারিক অবস্থাও ধরেন আমাদের তখন আমরা ওরকম বড় না, আমাদের ইকোনমিক্যাল সলভেন্সি ছিল না সেই সময়, সত্যি কথা। তখন সেই সময়টাকে আমাকে যুদ্ধ করতে হয়েছে, আমাকে প্রুফ করতে হয়েছে আমি একজন শুধুমাত্র ফিল্ম অ্যাক্ট্রেস মানে একদম অফ ট্র্যাক অ্যাক্ট্রেস না, আমি কমার্শিয়াল অ্যাক্ট্রেস হিসেবেও আমি আমি আই ক্যান ডু ইট, এটা বিষয়। হ্যাঁ প্রথমে যদিও আপনার চাপাডাঙ্গা বউ একটা সাহিত্য নির্ভর ছবি ছিল, সেটি দিয়ে আপনি বড় পর্দে এসেছেন, একটা অন্যরকম একটা আপনার ইমেজ। হ্যাঁ এবং ছবি তো সুপার ডুপার হিট ছিল, সুপার ডুপার হিট, কিন্তু পরবর্তীতে আপনাকে বহু কমার্শিয়াল ছবিতে আপনাকে দেখেছি এবং সেগুলো কিন্তু ব্যবসা সফল হয়েছিল। এটার জন্য আমি কৃতজ্ঞ হচ্ছে মাহফুজ ভাই ক্যামেরাম্যান এবং শিবলি সাদিক, ওনাদের জন্যই এটা সম্ভব হয়েছে। কিন্তু আমি তো যখন রাজ্জাক কাকুর ছবিতে কাজ করি তখন তো শাবানা আন্টি, তারপরে এটিএম কাকা, এরা এত বড় বড় মানুষজনের সাথে কাজ করেছি, এবং ক্যামেরায় ছিলেন মাহফুজ ভাই ছিলেন, আমাদের মেকআপ ম্যান ছিলেন দীপক দা সব, তারপর শফিক ভাই ছিলেন অ্যাসিস্ট্যান্ট, সব বড় বড় মানুষের সাথে কাজ করবার সুযোগ হচ্ছে। এটা তো আসলে মানে বিশাল ব্যাপার, আমি মনে করি আমার জন্য বিশাল ব্যাপার। আচ্ছা না এটা তো আসলে আমরা চলচ্চিত্রে কিন্তু আপনি কাজ করেছেন, কিন্তু আমরা আমাদের প্রত্যাশা ছিল যে আমাদের প্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস আরো হয়তো অনেক বছর ধরে রাখবে, কিন্তু মাঝপথে আপনি কিন্তু থেমে গেছিলেন, থেমে গিয়ে আপনি কিন্তু আর অভিনয় করেননি। তার পরবর্তীতে আপনি পরিচালনা এসেছেন, সেটি টেলিভিশনের নাটকের পরিচালনা এসেছেন, তো হঠাৎ করে ছিটকে পড়েছিলেন, এটা কি আপনি নিজে থেকে ডিসিশন নিয়েছিলেন যে এখন আমার চলচ্চিত্রে নায়িকা চরিত্রে অভিনয় করার সেই সময় নেই, কিংবা এখন আর সেই সুযোগটা নেই? সেরকম সময় সুযোগের বিষয় না আসলে, যেমন ধরেন কে কি তার ক্যারিয়ারকে কে কিভাবে দেখবে সেটা তার ব্যাপার, তাই তো? আমি যখন 96 পর্যন্ত দেখলাম যে ইন্ডাস্ট্রি কিন্তু খারাপের দিকে যাচ্ছে, মানে বোঝা যায়, কারণ কিছুটা তো লেখাপড়া শেখা মানুষ বোঝা যায় যে ইন্ডাস্ট্রিটা কিভাবে কি হচ্ছে। যখন ছবি করতাম তখন ম্যাক্সিমাম ছবিতেই দেখতাম যে টাকা বাকি থাকে, ধরেন আমি হয়তো 3 লাখ টাকা দিয়ে ছবি সাইন করছি বা 2 লাখ টাকা দিয়ে ছবি সাইন করছি, ছবি হয়তো 1 লাখ টাকা পেয়েছি কিংবা 25,000 টাকা পেয়েছে আর পাইনি। তো চাইতে চাইতে তো আর আমাদের তখন তো অফিসে ঘোরার অভ্যাস নাই, যে অভ্যাস
কিন্তু আমার তো সারা দিনের সারা জীবনের আমার খরচ আছে, আমার বাসা ভাড়া, আমার টেলিফোন বিল, আমার নিজের খরচ, আমার চলতে হয় তো, তাই না? আমার ড্রাইভারের বেতন, আমার গাড়ির তেল। তখন তো এরকম একটা মানুষ যখন বড় হয় তখন তো তার বিশেষ করে শোবিজ যে মানুষের তো ল্যাভিশলি লাইফ লিড করতে হয়, এটা কিন্তু অনেকটা বাধ্য হয়ে করতে হয়, শোবিজ এর কারণেও করতে হয়, ঠিক আছে? তো দেখলাম একটা, তারপরে ধরেন জীবনে তো একটা মোড় আসে, আমি বিয়ে করলাম 96 আমার বিয়ে হয়ে গেল, তারপরে আমি চলে আসলাম কানাডায়। আমার মনে হয়েছে যে তখন আমি প্রেগনেন্ট হয়ে গেলাম, যে মনে হয়েছে আমার যে আমার এখানে থামা উচিত। এবং আমি প্রত্যেকটা শিল্পীর জন্যই আমি তাই বলি যে আসলে মানুষকে মাঝে মাঝে থামতে হয়, থামতে হয়। হ্যাঁ, আমার জীবনে মনে হয়েছে যে না, আমি নায়িকা ছিলাম, নায়িকা ছিলাম কেন জানি না, আমি বললাম যে আমি অভিনয় করেছি, অভিনয় করলাম, এখন আমার সংসার করতে হবে, আমার বাচ্চা হলো, আমার বাচ্চাকে নিয়ে আমার সময় দিতে হয়েছে, কারণ আমি বাচ্চা হয়ে গেছে, আমার বাচ্চা ফেলে দিয়ে আমি চলে গেলাম অভিনয় করতে, এটা তো হলো না, তাহলে তো আমার বাচ্চার প্রতি তো আমার ডিসঅনেস্টি হচ্ছে না, ওকে তো অনার করা হলো না। তা আমার সন্তানকে সময় দিয়েছি, সময় দিয়ে যখন সময় আমার ছেলে যখন স্কুলে যাওয়া শুরু করলো কানাডায়, তখন আমি আবার বাংলাদেশে ফিরে গেছি, যে ওকে নিয়েই আমি কাজ করেছি। কিন্তু আমি দেখেছি যে ওকে রেখে আমার কাজ করা সম্ভব না, খুবই মায়ের প্রতি তার একটা, মা হয় না বাচ্চারা খুবই, একটাই ছেলে মায়ের প্রতি তার খুবই, আমি ওকে সময় দিতাম, ধরেন আমি ছবি অভিনয় করতাম, যাই করতাম, ডিরেকশন দিতাম, আমি প্রোডাকশন করলাম আমি আর আমার ভাই মিলে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার ছেলেটাকে আমার মা হিসেবে আমার অনেক সময় দেওয়া, আমি সেলফিস হলে হবে না, আর আমি অত ক্যারিয়ারিস্ট না যে আমি জীবনে কিছুই দরকার নাই, আমার শুধু ক্যারিয়ার দরকার, আমার অনেক টাকা দরকার, আমার অনেকগুলো বাড়ি দরকার, অনেকগুলো গাড়ি দরকার, আমার আমি এরকম না, আমি প্রকৃতিকে মেনে নিয়েছি যে আমার এখন, আমি যখন 18 বছর ছিলাম এখন আমার বয়স 50+, এটা আমি মেনে নিয়েছি, মানতে হয় আসলে মানুষ, আমি যদি না মানতে পারি তাহলে তুমি অসুস্থ হয়ে যাবে, তার মানে আমি প্রকৃতিকে স্বীকার করছি না, তাই তো? তো আমি আমার সেভাবে আমার সন্তানকে বড় করেছি, আবার কানাডা এসেছি, ওকে সেটেল, তখন ও 17 বছর বয়স, সেটেল করেছি আমার ভাইয়ের কাছে রেখে, আমরা যাওয়া আসা করি, এখন আমার ভাই যায়, আমি যাই, মা যায়, আমিও আসি, আমি যাই, আমাদের এখানে এই আর কি। আসলে তো এটা তো আপনাকে মানতে হবে, আমার ছেলে যখন বিয়ে করবে, বাচ্চা হবে, তখন তো আমি গ্র্যান্ড মা হয়ে যাবো, তাই না? এটা তো প্রকৃতিকে আপনি অস্বীকার করতে পারবেন না। আমি যেটা আমার বাবা মাকেও তো দেখেছি, আমাদেরকে নিয়েই তো তারা অভিনয় করেছে, কিন্তু আমাদেরকে কখনো তো তারা আমাদের পড়াশোনা হবে না, আমাদের খাওয়ার কষ্ট, এরকম না। ক্যারিয়ারিস্ট বলতে আমি যেটা বুঝাচ্ছি যে পৃথিবীর কিচ্ছু লাগবে না, আমি একে বাংলাদেশ পৃথিবীর 1 নম্বর অভিনেত্রী হবো, ওইটা আমি জীবনে চাই না। চাইলে আর হয় নাকি, চাইলে সব হয়, কিন্তু আমি চাই না, আমি চাইছি যে প্রকৃতি যেটা আমাকে দিয়েছে এটি আমি মেনে নেওয়ার চেষ্টা করছি। ঠিক, আপনি যখন চলচ্চিত্র ছেড়ে দিলেন সেই সময়টা, হ্যাঁ কিছু তখন আমি টপে ছিলাম, কিন্তু এটা সত্যি কথা, টপে ছিলেন, টপে থাকা অবস্থায় আপনি ছেড়ে দিয়েছিলেন। তো 90 দশকে কিন্তু আমাদের চলচ্চিত্রে বেশ কিছু নতুন মুখ আসে, কয়েকজন এসে তখন আগে যারা পুরনো ছিলেন নায়ক নায়িকা তারা একটু অফ হয়ে গেলেন, তারপর 90 দশকে নতুনের জাগরণ সৃষ্টি হলো। সৃষ্টি হওয়ার পরপরই কিন্তু চলচ্চিত্রে যেটা অশ্লীলতা বলে সেটা মানে ব্যাপক ভাবে বেড়ে গেছে, তাই না? সেটা আমাদের যারা গবেষণা করে তারা একটা কথাই বলে যে 90 দশকে হ্যাঁ অনেক নতুন এসেছে, নতুনের জোয়ার ছিল, কিন্তু এই নতুনের জোয়ার এসে এমন কিছু চলচ্চিত্র অল্প কিছু হয়েছে, যতটা ভালো হয়েছে তার চেয়ে বেশি অশ্লীলতা ভরে গেছিল। আসলে এমনটা হওয়া যদিও উচিত ছিল না। তার পরবর্তীতে কিন্তু আপনারা যারা সিনিয়র ছিলেন, আপনারা যারা আগে ছিলেন, তারা চলচ্চিত্রের প্রতি আপনাদের আর কোন দায় দায়িত্ব ছিল না, এরকম একটা ছিল, একটা বেহাল অবস্থার সৃষ্টি হলো। তার পরবর্তীতে এই মুখ ঠুকরে পড়লো চলচ্চিত্র, আর এখনো পর্যন্ত উঠতে পারলো, এই যে আস্তে আস্তে পড়তে 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 সবকিছু চলে গেল, এখন শূন্যের কোন না। তো এই মুহূর্তে শুনতে চাই যে চলচ্চিত্র এই আপনাদের সময়ে যে উত্থান ছিল এখানে যে অবক্ষয়ের দিকে গেল, শূন্য কোথায় নেমে গেল, কিছু শুনতে চাই আপনার। এটা তো আসলে আমি একা বলতে পারবো না, এটা আসলে অনেক বিশাল একটা বিষয়, সেটা হচ্ছে যে চলচ্চিত্রের অবস্থার আজকের যে অবস্থা এটা কিন্তু 90 দশকের ব্যাপার না, এটা কিন্তু অনেক আগের থেকেই এটা শুরু হয়েছে। বিষয়টা হচ্ছে যে কেউ
কারো সাবস্টিটিউট তৈরি করেনি, বুঝতে পারছেন? ধরেন মানুষ তো আইডল তৈরি করে, ধরেন কেউ একটা প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক ভাবে সবাই কিন্তু চিন্তা করেছে আমি এই লোক ছেলে আমি পয়সা নিব, এরকম ভাবে কিন্তু ওরা মানে ই করেছে। সারা দুনিয়াতেই কিন্তু এখন চলচ্চিত্রের অবস্থা ভালো না, এটা কিন্তু সত্যি কথা। তারপর পরেও আমাদের অবস্থা এতটা খারাপ বিকজ অফ আমাদের ল্যাক অফ এডুকেশন, এটা কিন্তু সত্যি কথা। এটা মানুক বা না মানুক, আমি একাডেমিক এডুকেশনের কথা বলছি না, ধরেন স্বপ্ন দ্রষ্টা স্বপ্ন দেখবে যে এরকম করে নেয়, তারপরে আমাদের কোনো গাইডেন্স নেই, যারা গাইডেন্স দেবে তারা সবাই লুকিয়ে গেছে, কারণ কেউ ঝামেলা নিতে চায় না। ঝামেলাটা কেন নিবে? ধরেন আপনি যদি আমার কথা না বোঝেন না শোনেন তাহলে ওনারা কেন দায়িত্ব নিতে যাবে? বড়দের কথা তো আমাদেরকে শুনতে হবে, আমরা তো কেউ শুনছি না, মানে যেহেতু আমরা কথা বলতে পারছি তার মানে আমরা বড়দের কথা কিন্তু শুনছি না। আমাদের এখন যেটা হচ্ছে যে কেউ এসে নায়িকা হয়ে যাচ্ছে, গায়ের রং একটু ফর্সা আছে, চোখে একটু পাপড়ি পড়তে পারে, আমি নায়িকা হয়ে গেলাম। আর কি হয়, মহরত হয় ছবিতে, প্রচুর মহরত হয়, একটা দুটো ছবি হয়, তারপর দেখি ওই নায়িকার আর কোনো খবর নেই। এটা কিন্তু আজকের না, এটা অনেক আগে থেকে। আপনি বাংলাদেশের ইতিহাস ঘেঁটে দেখেন এমন অনেক নায়িকা আছে যাকে নায়িকা বাড়ানোই চলে না। আপনি কি শুধুমাত্র সুন্দরী দিয়ে নায়িকা বানাবেন? তা তো না, আপনার কোয়ালিটি আছে, সে মেয়েটা অভিনয় করতে জানতে হবে, তার ব্যবহার ভালো হতে হবে, তার টাইম সেন্স ভালো থাকতে হবে, তার প্রেজেন্টেশন থাকতে হবে, কোনোটাই নাই, কিন্তু ব্যক্তিগত সম্পর্কের কারণে নায়িকা হয়ে গেল। এখন ওইখানে তো আপনি ধরেন তখন 70 লাখ টাকা খরচ করেছেন, 1 কোটি টাকা খরচ করেছেন, পড়েছেন তো সেই ছবিটা মুখ থুবড়ে পড়ে গেল, তার মানে ওইখানে আপনার টাকা নষ্ট হচ্ছে। তার মানে এরকম নায়ক নায়িকা প্রচুর এসেছে কিন্তু কেউ ইন্ডাস্ট্রিকে টিকে রাখতে পারে না। এটা তো আসলে প্রফেশনাল জায়গা, আপনি প্রফেশনাল জায়গায় আপনি কখনো ডিসঅনেস্টিতে করতে পারেন। এটা আপনি মনে হচ্ছে যে আপনি সৎ কাজ করছেন, কিন্তু আসলে তো আপনি সৎ কাজ করছেন না। তো যেই জায়গাটা, এটা তো আমাদের পবিত্র জায়গা, এখানে আমরা এটা দিয়ে আমি আমার পেট চালাই, এটা দিয়ে আমার সংসার চালাই, এখানে এই টাকা দিয়ে আমি আমার সন্তানের মুখে দুধ দেই, তো সেইখানে যখন আমরা, আপনি এফডিসি যেয়ে দেখেন তো কি অপরিষ্কার একটা এফডিসি, মানে কোনো ফ্লোর আপনি কাজ করতে পারবেন, এত ধুলা, কোনোদিন পরিষ্কার হয়েছে কিনা সন্দেহ। আমি একটা ডিরেক্টরকে দেখতাম, যেটা এখন না বললেই খুব অন্যায় হবে, দিলীপ বিশ্বাস, যখন উনি কাজ করতেন উনি তো বড় বড় স্টার নিয়ে কাজ করতেন, আমারও সৌভাগ্য হয়েছিল ওনার সাথে কাজ করার, উনি ফ্লোর পরিষ্কার করে তারপরে কাজ করতেন, তখন তো আপনি অ্যাজ এ শিল্পী আপনার এমনি ভালো লাগবে, আমি আপনি মনে হবে যে আপনি একটা পবিত্র জায়গায় ঢুকছেন। ধুলা পানের পিক, একটা এখানে একটা সৃষ্টিশীল কাজ হচ্ছে এফডিসি, এটা কোনো পরিষ্কারের জায়গা? পরিষ্কার জায়গা দেখেন, অপরিষ্কার যত আছে, কোন্দল যত আছে, দ্বন্দ্ব সব ওই জায়গাটা, এবং ওই জায়গাটাতে কিন্তু কোনো যে আর্ন হচ্ছে কারো তা নয়, কিন্তু কেউ কিন্তু বিজনেস চিন্তা করতেছে না, সবাই সবার ব্যক্তিগত রেশারেশিটাকেই আমার মনে হয় যে। আর শাবনুরের পরে তো বেসিক্যালি একটা সময়, হ্যাঁ একটা সময় শাবনুরের পরে যে দুই একজন শিল্পী এসছে দেখেন, এই কি নাম জানি, মাহি, তারপরে ধরেন পরিমণি এবং আরেকটা মেয়ে নুসরাত, ওদের কিনে কি কাজ হয়েছে? মাহি দুই একটা কাজ করেছে, একটা দুটো ভালো কাজ করেছে, সে কিন্তু প্রুফ করেছে। নুসরাত, নুসরাতকে আমার খুব পছন্দ, নুসরাতও খুব ভালো, কিন্তু বেসিক্যালি এদের নতুন যে কয়েকটা ছেলে মেয়ে আসছে তাদেরকে নিয়ে ভালো কাজ হোক, কিন্তু দেখবেন সেই একই গল্প, সেই 1956 সালে যে গল্পে ধরেন সুজাতা আপা অভিনয় করে গেছে, সেখানে সাবান আন্টি অভিনয় করছে, তারপরে যারা জুনিয়র তারা করেছে, আমরা করেছি, এখন আমাদের পরেও করেছে, এখন হচ্ছে একই গল্প, একই গল্প। আমি তো সেন্সর বোর্ডের মেম্বার, আমি দেখি একই গল্প, বরঞ্চ আরো খারাপ হয়েছে, শর্ট টেকিং ভালো না, শর্ট ডিভিশন ভালো না, সংলাপ ভালো না, ড্রেস ভালো না, আপনি কেন দেখবে আপনার ছবি মানুষ কেন দেখবে আমাকে বলেন? টাকা দিয়ে তারপর তো হল নাই, তারপরে তো হলই নাই, সেটা তো অন্য জিনিস, কিন্তু আপনার ছবি আগে যে হলও যে খুব ভালো ছিল তাও না, কিন্তু কার্বন থাকতো না তাও ছবি দেখতে, কেন জানেন? ছবির গল্প ছিল, এখন তো সেগুলো নাই, ভাই মা বাবা নাই, দাদা নানি নাই, খালি আছে প্রেম, মারামারি আর গান, আর গান তো সেরকম মানে কুদাকুদি গান, গানের কোনো সৌন্দর্য নাই, নাচের সৌন্দর্য নাই। বোম্বে হইতে চাইতেছে না হইতে পারছে বোম্বে, না হচ্ছে বাঙালি, না হইতে পারতেছে কিছুই না ইংলিশ, কিছুই না। এই যে আপনি বললেন যে শুধুমাত্র যে নায়ক নায়িকাদের কিংবা যারা অভিনয় শিল্পী তাদের দোষ এই অপক্ষয়ের পেছনে, তা নয়, একজন ভালো ডিরেক্টর নেই, একজন ভালো গল্পকার নেই,
তাই না? তো তাহলে আমাদের চলচ্চিত্র আছেটা কি? একজন শিল্পী তো শিল্পীকে গড়ে তুলবে একজন ডিরেক্টর, ভালো প্রডিউসার নেই, এখন লগ্নি করতে চায় না, কারণ যেহেতু কেন করবে বলেন তো? যেহেতু চলচ্চিত্র নাই, তো এখন কোনো প্রডিউসাররা চলচ্চিত্র নেই না, মানে চলচ্চিত্র দেখে না, হলও নেই, তো সে কারণে প্রডিউসার সেরকম নেই। তো আসলে চলচ্চিত্র তো একটা টিম, সবারই যথোপযুক্ত উপস্থিতি থাকতে হবে। একজন ভালো শিল্পী যেমন দরকার, তেমনি ভালো পরিচালক দরকার, তেমনি যোগ্য এবং ভালো প্রডিউসার দরকার, কলাকুশলী, ক্যামেরাম্যান, সব একটা পুরো একটা টিম মিলে তো একটা ভালো চলচ্চিত্র হবে। তখনই তো দর্শকরা হয়তো হলে গিয়ে সেই ছবিটা দেখবে, যদিও এখন হল সব বন্ধ হয়ে গেছে। তো একটু আগে আপনি কিন্তু বলেছিলেন যে আপনি সেন্সর বোর্ডেরও সম্মানিত সদস্য, তো এই সদস্য হিসেবে আপনি বেশ অনেকদিন ধরে আপনি সেই পদে আছেন। তো আমার খুব জানতে ইচ্ছে করে যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কিংবা কথা যদি ধরি, সেটি কি আপনারা? না, এটা এটার মধ্যে আমার জুরি বোর্ডের আন্ডারে না, ওটা আমাদের। আমি একটা কথা বলতে চাইবো, আমি ধরেন অনেক বড় শিল্পী না, কিন্তু আমি অনেক বড় বড় পরিচালকের সাথে কাজ করেছি, অনেক বড় বড় প্রোডাকশন হাউসের আন্ডারে কাজ করি, হাউস বলতে যারা প্রডিউসার, অনেক নাম করা করা প্রডিউসার। একজন একটা প্রডিউসারের কাজ কিন্তু শুধুমাত্র পয়সা লগ্নি করা না, এটা আপনাকে বুঝতে হবে। তাদের তারাও শিল্পী, কি তার মানে তারা প্রত্যেকটা স্বাধীনতা ডিরেক্টরকে দিয়েছেন, ডিরেক্টর আমাদেরকে নিয়েছেন, আমরা কাজ করেছি, আমরা তাদের কাছে পুতুলের মতো, আমাদের কাদামাটির মতো, আমাদেরকে ওনারা সৃষ্টি করেছেন, যা বলেছেন আমরা কাজ করেছি। সেখানে ড্যান্স ডিরেক্টর আছে, ড্রেসম্যানরা আছে, অনেকে অনেকের একটা সমষ্টি ক্যামেরাম্যান আছে, সমষ্টি মিলিয়ে তো আমরা কাজটা করেছি, এবং এডিটারদের একটা বড় ভূমিকা আছে। আপনি ভালো অভিনয় করলেন না, মানে আমি সেন্সর বোর্ডের কল্যাণে ছবি দেখছি, আমার কাছে মনে হয় যে দু একটা ছবি হয়তো দেখা যায়, আর একটা ছবিও বিশ্বাস করেন একটা ছবিও দেখা যায় না, মানে এটা বললে মানে নিজের কষ্ট হয়, মানে ভাই এটা তো আমার বাড়ির কাজ, আমার বাড়ির কাজ, এইটা কেন হবে? মনে করেন কে হয়তো অ্যাকশন আর ডিরেকশন, মানে অ্যাকশন আর কাট বলতেছে, কোনো গল্প নাই, কোনো কিচ্ছু নাই, তাহলে চলবে কিভাবে ইন্ডাস্ট্রিটা বলেন? যারা গেছেন স্ক্রিপ্ট তারা তো আছেন, এখন তো ভালো স্ক্রিপ্ট রাইটারও আসে না, তারও কারণ আছে। আপনি তো স্ক্রিপ্ট রাইটারকে প্রপার সম্মানই দিচ্ছেন না। আমরা কিন্তু সবচেয়ে ভুল করি, একটা স্ক্রিপ্ট রাইটারকে আমরা সবচেয়ে কম টাকা দিই, কিন্তু সে কিন্তু বিল্ডিংটা তৈরি করছে। আপনি স্ক্রিপ্ট রাইটারকে সম্মান দেন, একটা শিল্পীকে আপনি এত টাকা দিচ্ছেন, আপনি কিন্তু কো আর্টিস্টকে টাকা দিচ্ছেন না, জিনিসটা বোঝান। ধরেন শাকিব খানকেই আপনি 60 লাখ টাকা দিচ্ছেন, আপনি নায়িকাকে 12 লাখ টাকা দিচ্ছেন, কিন্তু যখনই কো আর্টিস্ট আসে তাকে আপনি 30,000 টাকা দিতে চাচ্ছেন না। তা শাকিব খানের সাথে কি 30,000 টাকা আর্টিস্টের কখনো মেল হবে? না, হবে না, তো ওর স্ট্যান্ডার্ডেই তো যেতে পারবে না। কারণ শাকিব খান যেই মাপের শিল্পী, তার পাশে তো সেই মাপের শিল্পী তো লাগবে, আর শাকিব খান যেই ছবিতে অভিনয় করবে তার স্ক্রিপ্টটাও তো সেই রকমই হতে হবে। তো স্ক্রিপ্ট রাইটারকে যদি আপনি মিনিমাম 10 লাখ টাকা না দেন, তাহলে কিভাবে সে স্ক্রিপ্ট রাইটার স্ক্রিপ্ট লিখবে আমাকে বোঝান? অনেকগুলো বিষয় কিন্তু আছে, ক্যামেরাম্যান কিন্তু আপনার প্রচুর সম্মান দিতে হবে, তাই না? আর ডিরেক্টর যদি এমন হয় যে না তোমাকে প্রতি মাসে 50,000 টাকা করে দিয়ে দিলাম, তুমি ছবি বানিয়ে থাকো, তা তো হবে না, তাহলে তার ডিরেক্টর তো কোনো পার্সোনালিটি গ্রো করতেছে না। এখানে অনেক কিছু অসম্পূর্ণতা আছে, অনেক কিছু আছে দিদি। এখানে দক্ষ এবং যোগ্য লোকের যেমন অভাব আছে, তেমনি একটু আগে আপনি কিন্তু একটু তুলেছিলেন যে যে এফডিসি তে আমাদের কালজয়ী ছবি সৃষ্টি হয়েছিল, সে এফডিসি তে এখন শিল্পীরা মারামারি কামড়াকামড়ি করছে, রেষারেষি করছে এবং ঝগড়া বিবাদ নিয়ে মানে মত্ত রয়েছে। তো এতে করে কি আমাদের এফডিসি কোনো আদৌ কোনো উন্নয়ন হবে বলে আপনি মনে করেন? যে এতে আমাদের যে চলচ্চিত্র ধ্বংসের কোটায় চলে গেছে, আরো কি এটাকে একেবারেই মানে মৃত করে দেবে না? আপনি আপনার কি মত যে শিল্পীদের মধ্যে যদি ইউনিটি থাকে, আমার মনে হয় যেন চলচ্চিত্র শিল্পের এতটুকু হলে আশা থাকে যে হ্যাঁ শিল্পটা হয়তো একদিন জেগে উঠতে পারে, এ বিষয়ে আপনি কিছু বলুন। আসলে থ্যাংকস গড যে আমি এই সময়, আসলে যখনই কোনো ঝামেলা হয়েছে আমি থাকি না, কেন জানি সামহাও হয়তো আমাকে ঈশ্বর বেশি ভালোবাসে, যে কোনো ঝামেলাতে আমি থাকি না, কারণ আমি ঝামেলা মানুষ, ঝামেলা আমার ভালো লাগে না। কারণ প্রডিউসারদেরকেও আমাদের প্রয়োজন, ডিরেক্টরদেরকেও আমাদের প্রয়োজন, শিল্পীদেরকে তো অবশ্যই প্রয়োজন, কিন্তু আমি দেখছি সবাই সবাইকে অপমান করছে, এই জিনিসটা ঠিক না। শিল্পীরা ট্রেনে উঠে গেল,
নেমে যাবে, তো এরকম তো প্রডিউসারও তো অনেক নাই, অনেক প্রডিউসার। একটা শিল্পী ইচ্ছা করলে কিন্তু প্রডিউসার হতে পারে, এটা কিন্তু সত্যি। কিন্তু একজন শিল্পী প্রডিউসার ইচ্ছা করলে শিল্পী হতে পারে না, এটা মাথায় রাখতে হবে। এখন অভিনয় আপনি জোর করে করবেন সেটা ঠিক আছে, আমি তো জোর করেই অনেক আমি অভিনয় করব, অভিনেতা হয়ে গেলাম, অনেক প্রডিউসারের তো টাকা অনেক, অনেক মানে হিরো হয়ে গেল, এরকম তো আমাদের নজির কিন্তু নতুন না, অনেক আগে থেকে এই নজির আছে। কিন্তু আলটিমেটলি রেজাল্টটা কি হয়, যে শিল্পী সে তো প্রপার শিল্পী হিসেবেই মানুষের কাছে। দেখেন বাংলাদেশে যতগুলো জনপ্রিয় মানুষ আছে, মানে অভিনেতা অভিনেত্রী যারাই, তারা কিন্তু প্রকৃত শিল্পী। তারা মানুষ, মানুষ কিন্তু ওই জিনিসটা বোঝে যে আপনি টাকা দিয়ে অভিনয় করছেন আর আপনি আপনি প্রফেশনাল, এটা আপনার প্রফেশন, সেটা কিন্তু বোঝে মানুষ সেভাবে। তো হয় কি, এটা তো আমাদের ইন্ডাস্ট্রি, এটা আমাদের বাড়ি, আমার ভাই, আমার বোন, আমার আমার সবাই, আমরা কেন মারামারি করবো? যে কোনো সমস্যা হতেই পারে, আমি কাউকে বলছি না যে অন্যায় করে না বা অন্যায় করবে না, এটা হতেই পারে না, অন্যায় করেছে বা করবে বা ভবিষ্যতে হয়তো করতেও পারে আবার নাও করতে পারে। এখানে তো অনেক বড় বড় মানুষজন তারা বসে এটাকে সমাধান করা সম্ভব। আমি মনে করি এখন তো দেখেন সারা পৃথিবীতেই খুব খারাপ অবস্থা, করোনা সহ, ঠিক আছে, আমাদের ইন্ডাস্ট্রি যে যাই বলুক আমাদের শিল্পীরা অনেক সচেতন। শিল্পী বলতে আমি প্রডিউসার ডিরেক্টর সবাইকে শিল্পী বলছি, সংস্কৃত সংস্কৃতিবান মানুষগুলো প্রত্যেকে সচেতন মানুষ। এই করোনা সংকটে আসলে উচিত আমাদের প্রত্যেকটা মানুষের প্রধানমন্ত্রীর পাশে থাকা, কারণ কি উনি একাই যুদ্ধটা করে যাচ্ছেন। দেখেন যে যেখানে আছে সবাই, কিন্তু আমরা সবাই টেলিভিশনে দেখছি কি করছে। তারপরে বন্যা আমাদের দেশে, কত মানুষ মানে কত ভাবে কষ্টে আছে। এই সময় তো যুদ্ধ করার, ঝগড়া করার সময় না, ঝগড়া করার সময় কিন্তু আমরা অনেক পাব। এটা এমন কিছু না যে আমি এখন, আবার অনেকে দেখি যে আমাদের শিল্পীরাই অবাক লাগে যে আমাদের শিল্পীরা এত বড় বড় শিল্পী তারা সবাই দেখি যে দল বিপক্ষ বিপক্ষ হয়ে যাচ্ছে। কেন ভাই, এতে সম্মান বাড়ছে না? খোঁচাতে থাকবে অনেকে, অনেকে খোঁচাবে, কিন্তু আমার মতে কোনো কিছু না করে সবার এখন একসঙ্গে থাকা উচিত। হ্যাঁ, যদি আমি অন্যায় করে থাকি আমাকে মারবে পিটাবে গালি দিবে, অবশ্যই করবে, এটা অধিকার তো অবশ্যই রাখে আমার যারা সিনিয়ররা, আমার যারা বন্ধু বান্ধব, অবশ্যই অধিকার রাখে আমি মনে করি, কিন্তু এটা কিন্তু ঝগড়া করার সময় না। এখন কিন্তু সবাই মিলে একসাথে থাকার সময়, একসাথে থাকার কথা। ডাল ভাত যদি খাই আমরা একসাথে খাবো, এটাই তো হওয়া উচিত। কিন্তু আমার কথা হলো, যারা আপনারা সিনিয়র এবং আপনারও সিনিয়র দিদি, আপনার কথা বলছি, আমার সিনিয়র তো অনেকেই আছে, শিল্পী অনেকে আছে এবং অনেকে কিন্তু বেঁচেও আছে, তারা কি কোনো প্রয়োজন বোধ করে না যে এই যে অচল অবস্থা শিল্পীদের মধ্যে, সমিতি নিয়ে, ব্যক্তিগত মতাদর্শ নিয়ে যে এই ধরনের ঝগড়াঝাটি হচ্ছে, এটা তো চলচ্চিত্র শিল্পের কোনো আদৌ কোনো উন্নতি তো হবেই না, বরং এটা আরো অবনতি হবে, তাই নয় কি? তো এক্ষেত্রে সিনিয়র যারা শিল্পী তাদের কোনো দায়িত্ব আমরা দেখছি না কেন? ওনারা কি করবেন না, ওনারা কি করবেন, কি করবেন ওনারা? আসলে ভাই আছেন, উজ্জ্বল ভাই আছেন, ফারুক ভাই আছেন, দিদি এফডিসিতে যদি বলি কাদের অধিকার বেশি, তাহলে তো বলতেই হয় যে যারা এফডিসিকে তৈরি করে গেছে, আমাদের চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করেছে, কারা? একজন সোহেল রানা, একজন ওয়াসিম, একজন নায়করাজ রাজ্জাক, একজন শাপান্না, একজন কবরী, একজন অরুণা বিশ্বাস, একজন রোজিনা, তারাই তো করে গেছে। আমি অনেক ছোট, না 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 না, আপনি আছেন তো আসলে অনেকে তো বেঁচে আছে, তাই না? তারা কেন এগিয়ে আসছে না, তারা কেন মুখ ফিরিয়ে আছে? তারা যদি এগিয়ে আসতো, যে তোমরা কারা যারা ঝগড়া করছে, তারা তো কিছু না চলচ্চিত্রের, তাদের একটা ছবি মুক্তি পেয়েছে, তাদেরকে কেউই চেনে না, তারা চলচ্চিত্রের আদৌ তাদের কোনো ভূমিকাই নেই। তো এই ক্ষেত্রে সিনিয়র শিল্পীরা যদি এগিয়ে আসতো, আমার হয় যেন এই দুরবস্থাটা অনেকটুকু হয়তো কেটে যেত বলে মনে হয়। আপনার কি ধারণা? তা তো বটেই, সিনিয়ররা তো, আমার মনে হয় যে এই যে কাঞ্চন ভাই তো কথা বলেছেন, কাঞ্চন ভাই কিন্তু বলেছেন যে এখন তো আসলে সময় নাই, চলেন আমরা মিটমাট করে ফেলি। হ্যাঁ, আমি যেটুকু শুনেছি, আমি তো আর পুরোটা জানি না, যতটুকু আমি দেখেছি, আমিও মনে করি যে আমি থাকলেও তাই বলতাম, অঞ্জনা দিও তাই বলেছেন, আমার বিশ্বাস রজিনা পাও তাই বলবেন, আমার বিশ্বাস এখন যারা আছেন পারভেজ ভাই বা ওয়াসিম ভাই, যারাই আছেন উজ্জ্বল ভাই, যারাই আছেন, তারা নিশ্চয়ই বলবেন যে এটা আসলে ঝগড়া করার সময় নয়, এটা কোনো কিছু করার সময় না, এখন হবে, এখন আমরা মিলে থাকবো, যদি কেউ অন্যায় করে থাকে তার তো শাস্তি হবেই, এটা তো কোনো ভুল নাই,
আইনের ঊর্ধ্বে কিন্তু কেউ না। আমার কথা হচ্ছে আর একটা বিষয় যে কোনো বিষয় নিয়ে তর্কের দরকার নেই, এখন হচ্ছে যে আমরা সবাই মিলেমিশে থাকি, ভালো থাকা উচিত। আমি মনে করি যে আসলে সবাই মিলেমিশেই ভালো থাকে। আচ্ছা, আসলে এটাই ঠিক যে ইউনিটি কোনো বিকল্প নেই, একতার কোনো বিকল্প নেই, তাই না কি? আরেকটা দিদি, হ্যাঁ দিদি, তো এখন তো গেলে এই অবস্থা, তো আপনি একজন প্রশ্ন করেছে, অনেকেই প্রশ্ন করেছে অরুণা তাদের প্রিয় অভিনেত্রী অরুণা দিদিকে, তো একজন তো মজার প্রশ্ন করেছে যে দিদিকে ফোন দিলে দিদি খুব রেগে যায়, আননোন পার্সন, আচ্ছা আপনার ভক্ত থাকে না, যেহেতু আপনি একজন স্টার, একজন তারকা দিদি, তো আপনাকে এখন ইন্টারনেটের যুগ, যে কোনো মাধ্যমে আপনাকে হয়তো ফোন করে বসে, তো তাদেরকে তাদের সাথে শোনেন, আপনি নিজেও বুঝবেন, ধরেন আমরা তো মানুষ, আমাদের সবসময় তো একই রকম, হয়তো শরীরটা খারাপ থাকতে পারে, আমার বাসার কেউ অসুস্থ থাকতে পারে, কিংবা আমার মন খারাপ থাকতে পারে, কিংবা এর আগে হয়তো এমন একটা ফোন এসেছে, হয়তো এমন ফোন তো আপনার কাছে আসে, গালিগালাজ করে, আজে বাজে কথা বলে, আছে কিন্তু এরকম, তাই না? মানে অনেক আজে বাজে, মানে অসভ্য অশ্লীল কথা বলে, এটা কেউ, ধরেন আমাদের বয়স, মানে আমি মনে করি কোনো মেয়েকেই বা কোনো ছেলেকেই কারোরই উচিত না খারাপ ভাবে কথা বলা, বলতে পারে আমরা কি কথা বলি না, আমাদের কিন্তু অনেক ভক্ত আছে, ফেসবুকেও আছে অনেক ভক্ত, কথা বলাটা যদি সুন্দর হয় নিশ্চয়ই বলবো, আর যদি মনে করেন কারোর সাথে খারাপ ব্যবহার করে থাকে, আমি সরি, আমি আসলে নর্মালি কারোর সাথে খারাপ ব্যবহার করি না, যদি করে থাকে সেই দিনটার জন্য হয়তো আমি, হয়তো আমার মন খারাপ ছিল, কিংবা আমার শরীর খারাপ ছিল, হয়তো বাসায় কোনো ঝামেলা হয়েছে, কত রকম কত ঘটনা ঘটতে পারে, আমরা মানুষ তো, আমি ভদ্রলোকের কাছে বা যাই না কে বলেছে তার কাছে আমি সরি। না আসলে ব্যক্তিগতভাবে আমি মানে দর্শকদের বলছি, ব্যক্তিগতভাবে আমি অরুণা দিকে যতদিন দেখেছি, সেটা এফডিসি থেকে এফডিসি দেখেছি, কিংবা যে কোনো পারিবারিক অনুষ্ঠান দেখেছি, কিংবা যে কোনো সামাজিক অনুষ্ঠান, আমি সব সময় দেখেছি অরুণা দিদি সব সময় যে কোনো সাধারণ, এবং সবচেয়ে বড় কথা কি যে অরুণা দিদি যে একজন বললাম না, অরুণা বিশ্বাসের নামের সাথে আগে পরে একটা ভারী শব্দ জড়িয়ে আছে, তো এরকম একটা মানুষ, তার কোনো অহংকার নেই এবং খুব নির্ভেজাল মানুষ, এবং সবার সঙ্গে খুবই সদালাপী, এবং কোনো রকম অহংকারী, মানে একেবারে তো মনেই হয় না, সবসময় প্রাণ খুলে কথা বলেন, মানে এটা আমি ব্যক্তিগতভাবে আমার অবজারভেশন, হয়তো বেচারা আমাকে ফোন দিছে, আমি হয়তো মিস গেট করছি, আমি সরি বললাম, ভদ্রলোক নিশ্চয়ই বুঝতে পারলেন যে আসলে সবসময় তো আসলে মানুষের মন ভালো থাকে না, আবার এমন সব আজে বাজে কথা বলে, মানে শুনলে পায়ের রক্ত মাথায় উঠে যায় রক্ত, এরকম এত অশ্লীল কথা বলে, এবং তাদের কিন্তু সবকিছু আমি বের করি, এত বাচ্চা বাচ্চা ছেলেরা এত আজে বাজে কথা বলে, এসব অশ্লীল কথা তো মানে চিন্তাও করি না আমরা, স্বপ্নেও চিন্তা করি। আসলে একজন তারকা কিন্তু এমনি এমনি, একজন শিল্পী কিন্তু এমনি এমনি শিল্পী হয়ে যায় না, তার অনেক সাধনার পর সে একজন শিল্পী হয়, তো শিল্পীদের সাথেও আমাদের কিন্তু সেভাবেই সৌজন্যতা রক্ষা করে কথা বলতে হবে, যাতে শিল্পীর মনে আঘাত না লাগে, কারণ শিল্পীরা কিন্তু খুব ইমোশনাল হয়, তাই না? আমি আপনাকে একটা কথা বলি, আমাদের দর্শকরা অবশ্যই আমাদেরকে ভালোবাসেন, অনেক অবশ্যই তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে, কিছু কিছু দর্শক আছে ফেসবুকের কল্যাণে এত অশ্লীল অশ্লীল কথা তারা লেখেন এবং এত আজে বাজে কথা তারা বলেন, আমি তো মনে করি এটা সরকারের একদম নিয়ম করে গালিগালাজটা বন্ধ করে দেওয়া উচিত, যাতে কেউ গালিগালাজ করলে তার পরিবার সহ পানিশমেন্ট দেওয়া উচিত, আমি মনে করি এই প্র্যাকটিসটা আমাদের রিক্সাওয়ালাদের আছে, আমাদের ড্রাইভারদের আছে, আমাদের নিজেদের, আমাদের শিল্পীদের আছে, আমাদের টেকনিশিয়ানসদের আছে, এবং এই গালিগুলো আসলে খুবই অশ্লীল, এরকম গালি হবে কেন, বাংলাদেশের মানুষ কেন গালি গালাজ করে, ঘুম থেকে উঠবেন দেখবেন যে আপনার রিক্সাওয়ালা একজন রিক্সাওয়ালার সাথে খুব অশ্লীল, মা বাবা তুলে গালি গালাজ, এগুলো কি? এবং ফেসবুকেও তাই, ওই প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা আছে কিন্তু, আপনি দেখেন অনেক আজে বাজে কথা বলেন, এই জন্য আমি আমার সবকিছু লক করে রাখতে পারি না, বিশেষ করে দিদি দেখা যায় যারা সেলিব্রিটি শোবিজে আছে, সে হয়তো অ্যাক্ট্রেস হতে পারে ধরুন,
বিশেষ করে ফিমেলদের কথা বলছি, তাদের কোনো পোস্ট কিংবা তাদের কোনো ফিচারে কিংবা যে কোনো একটা ভিডিও যে কোনো কিছুতে হয়তো দর্শকদের নেগেটিভ ভাবটা বেশি দেখা যায়, যেটা আসলে কারণ হ্যাঁ হ্যাঁ যদি একজন প্রশ্ন করেছে যে নায়িকাদের নিয়ে এত কেন স্ক্যান্ডাল শোনা যায়, কেন এত শোনা যায় আমাকে নিয়ে, আমাকে না আপনাকে না, যেমন আপনারা যখন অভিনয় করেছেন কিংবা পুরনো যারা ছিলেন আপনার আপনারও পুরনো আগে আরো আগে তাদের সম্পর্কে কিন্তু অতটা আমরা কিন্তু আপনাদের পরের প্রজন্মের কথা যদি বলি যারা এসছে, মানে নায়িকাদের বিশাল বিশাল একটা স্ক্যান্ডাল একটা মানে বের হয়, তো দর্শকরা জানতে চাচ্ছে যে এটা কেন হয়। তো যারা স্ক্যান্ডাল তো হবে, নায়িকা চলচ্চিত্রে আসে স্ক্যান্ডেল তো হবে, কারণ হচ্ছে যে দেখেন একটা আমাদের দেশে শিল্পী খুবই অল্প প্রথমত, দ্বিতীয়ত সবার আগ্রহ থাকে নায়িকাদের প্রতি, তারপরে ধরেন এত পত্রিকা সাংবাদিকদের তো চলতে হবে বলেন, স্পেশালি যারা ইয়েলো জার্নালিজম করে। আর আমি বলছি না স্ক্যান্ডেল নাই বা স্ক্যান্ডেল কেন হবে তা না, স্ক্যান্ডেল হয়ে যায় আসলে, কিন্তু দেখেন আপনার পাশেও কিন্তু অনেকে আছে যারা হয়তো অনেক স্বেচ্ছাচারী জীবনযাপন করে, তো সেগুলো নিয়ে কিন্তু কখনো পত্র পত্রিকায় আসে না বা মানুষ জানতেও চায় না, কারণ সে একজন সিম্পল মানুষ তাই না। এই যে যেমন ধরেন আমি বলা উচিত হচ্ছে কিনা আমি জানি, ডক্টর সাবিনার যে কথা ধরেন, এই যে সাবিনার আমরা কখনো ভাবছি যে এরকম একটা মানুষের এইরকম একজন ডাক্তার সে প্রতিষ্ঠিত সেই রকম একটা কাজ করবে, আমরা তো ভাবি নাই, এটা তো একটা স্ক্যান্ডেল। সে তো নায়িকা না, সে নায়িকা হতে চাচ্ছিল, এখন যদি সে নায়িকা হয়ে যেত তাহলে দেখেন নায়িকা তো যে আসে সবাইকে নায়িকা বানায় দেয়, বাংলাদেশের সাংবাদিকরা হয়তো অভিনয় করে নাই, হয়তো ছবিতে ছোট্ট একটা পার্ট করছে সেও নায়িকা, মডেল সেও বিশাল নায়িকা, এখন এইভাবেই তো আসলে স্ক্যান্ডেল হয়। এখন কোন নায়িকার হয় কোন নায়িকার হয় না, আর বুঝতে হবে যে শিল্পীরাও মানুষ, তাদের জীবনেও অনেক টানা পড়েন থাকে, তাদের স্ক্যান্ডেল হবে, এটা আপনারা জানতে চান বলেই হয়, না জানতে চাইলে তার হইতো না। যদি দেখতেন যে সারাক্ষণ একেবারে নায়িকা বই পড়া নিয়ে ব্যস্ত তাহলে তো আপনারা দেখতে চাইতেন না তাই না। তাই তো, আসলে অনেকে অনেক কমেন্টস করছে আপনার অনেক ছবি সম্পর্কে জানতে চাইছে। একজন জিজ্ঞেস করেছে যে আপনি যখন চাপাডাঙ্গার বউ ছায়াছবিতে অভিনয় করেন তখন আপনার অনেক অল্প বয়স ছিল, তো সেটা আপনি কোথায় অভিনয় করেছিলেন? মানিকগঞ্জের নবগ্রামে। আচ্ছা, তখন যদিও আপনার এখন এত বছর পর মনে থাকবে কিনা যে কেমন অনুভূতি হয়েছিল, নায়িকা শাবানা ছিলেন সেই সময়ের একজন মহা তারকা এবং নায়ক রাজ্জাক তো আছেনই, তো অনুভূতিটা জানতে চেয়েছে একজন। ওই যে বললাম না তখন কিন্তু অনুভূতিটা অত বুঝি নাই, এখন বুঝি যে আসলে আমার জীবনের কি বড় একটা আশীর্বাদ তারা আমার জীবনে, এখন বুঝতে পারি। আসলে এটাই ঠিক। তো আরেকজন দিকে জিজ্ঞেস করেছে যে এখন বর্তমানে আপনি বিদেশে আছেন কিন্তু দেশে কবে নাগাদ আসবেন? খুব সুন ভাই, দোয়া করেন যেন ফ্লাইট ফ্লাইট ছেড়ে দেয় আমি চলে আসতে পারি। আর একটা জিনিস আমি দেখেছি যে দিদি, দর্শকদের বলছি যে আমাদের অরুণা দিদি কিন্তু খুব মানে মাতৃভূমি প্রিয় একজন মানুষ। এই যে কানাডাতে বসে আমার সঙ্গে যখন কথা হচ্ছিল উনি বারবার দেশের কথা বিভিন্ন প্রসঙ্গে উনি কথা বলে এবং উনি বারবার একই কথা বলে যে আমি দেশে চলে আসব চলে আসব। আমার যদি উনার পুরো ফ্যামিলি কানাডাতে স্থায়ীভাবে বসবাস করছে এবং আমার দিদিও সেখানে স্থায়ীভাবে বসবাস করার কথা, কিন্তু তিনি প্রাণের টানে নারীর টানে এবং উনার কর্মের টানে শিল্পের টানে উনি বারবার আমাদের বাংলাদেশে নিজের মাতৃভূমিতে ফিরে আসছেন, এটা কিন্তু খুব ভালো লাগে দিদি আপনার যে দেশপ্রীতি জিনিসটা। হ্যাঁ, এটা তো আমার দেশ ভাই, আমি জন্ম নিয়েছি দেশে, আমি আই লাভ বাংলাদেশ ভাই, আমার বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হচ্ছে বাংলাদেশ। জীবনের প্রয়োজনে হয়তো আমাকে এখানে থাকতে হয়েছে, থাকতে হচ্ছে, সন্তান হয়েছে মানে এসেছি, কিন্তু যাই না মানে মৃত্যুটা যেন বাংলাদেশেই হয়, বাংলাদেশের মাটি যদি হয় আর এটুকুই চাই, মৃত্যুটা বাংলাদেশের মাটিতেই হোক। না আসলে আপনি একজন অত্যন্ত গুণী শিল্পী, আপনি হাজার বছর খুব ভালোভাবে কামনাই করি। এখন তো আপনি আপনার
আমার ভাস্তি কথা বলে। আচ্ছা ভাই মেয়ে না? আচ্ছা ভাই ভাই মেয়ে। আচ্ছা আচ্ছা ভাই প্রসঙ্গে তো একটু জানলাম না, যা ভাইও কি অভিনয়ের সাথে জড়িত আছে আপনাদের? আমার ভাই অভিনয় করেছে, আমার ভাই ডিরেক্টর ছিল প্রসূন বিশ্বাস মিঠু, ও শিল্পীসা দেখে অ্যাসিস্ট্যান্ট ছিল। তারপরে নিজে অনেকগুলো নাটকে ডিরেকশন দিয়েছে, জাহিদ হাসান জননী জননী করেছে, শওকত ওসমানের জননী, অনেক ভালো ভালো কাজ করেছে সে। তো অনেক কাজ করেছে। আমাদের ইচ্ছা আছে, আমার দুই ভাই বোনের স্বপ্ন, দেখেন আমরা বাংলাদেশের থেকে দূরে থাকি ঠিকই, সারাক্ষণ বাচ্চাদের সাথে বাংলায় কথা বলি, বাংলা খাবার খাই, তারপরে বাচ্চাদেরকে শুদ্ধ উচ্চারণে বাংলা কথা বলতে শিখিয়েছি। আমাদের বাংলাদেশের রাজনৈতিক সমস্ত নেতাদেরকে আমার ছেলে মেয়েরা আমাদের সন্তানরা চেনে, এবং আমরা চাই যে আমাদের সন্তানদের মানে বাংলাদেশের সাথে তাদের যে মানে একটা সম্পর্কটা টিকে থাকুক, আমরা থাকি বা না থাকি। মানে আমরা 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 দুই ভাই, দুই ভাই এবং মা মিলে তো আমরা নাটক ছাড়া কোনো কথা বলি না বাসায়, আমাদের কোনো সাবজেক্ট নেই, গল্পের বই পড়ি, নাটক দেখি, আমরা টেলিভিশনে সমস্ত সময় বাংলা চ্যানেল দেখি। আমাদের মানে আছে, আমি আছি কেনারাতে, কিন্তু মন প্রাণ সবই কিন্তু ওই জিনিস, শরীরটাই কিন্তু আমাদের সবারই, কারণ আমার মা তো এখনো বেঁচে আছেন, সুস্থ আছেন, সবার আশীর্বাদ দোয়ায়। আমার মা কিন্তু মানে খুব ভালোবাসে বাংলাদেশের মানুষ, আর বিশেষ করে যাত্রা করতেন যাত্রা শিল্পীদের যারা অভাবে আছে তাদের জন্য মা কিন্তু প্রতি মাসে কিছু কিছু টাকা পাঠান। এটা তো আসলে বলার কিছু নাই, বলতেও মানে আসলে লজ্জা লাগে, কিন্তু করেন, মা একটু করেন আর সবসময় করেন, এটা বিশাল ব্যাপার ধরেন। হ্যাঁ না অবশ্যই এটা ভালো একটা বিষয়, আমরা স্বপ্ন দেখি দুই ভাই বলে ছবি বানাবো, আমার মা বলে তোরা ছবি বানা, ছবি বানাবি তো, সবসময় বলে তোরা ছবি বানাবো। তো ভাই কি আমাদের অন্য কোনো কিছু প্যাজ গোজের মধ্যে আমরা নাই, আমরা হচ্ছে নির্ভেজাল একটা সংসারে থাকি, আনন্দ হইচই এইভাবে থাকি। আচ্ছা দেশে এসে তো আপনার তো একটা দায়িত্ব আছে, আপনি সেন্সর বোর্ডের সদস্য, তো এর বাইরেও আপনার কি নাটক পরিচালনা কিংবা চলচ্চিত্র পরিচালনা? হ্যাঁ আমার একটা ডকুমেন্টেশন বানাতে হবে গভর্নমেন্টের, যে বঙ্গবন্ধু মানে জন্মদিন শতবার্ষিকী উপলক্ষে একটা ওটা বানাবো, ডকুমেন্টারি একটা বানাবো, ডকুমেন্টারি ছবি, ছোট্ট একটা ছবি। তারপরে আমরা ছবি স্ক্রিপ্ট নিয়ে বসবো, আমরা অনেকগুলো কাজ করবো, এবার সত্যি কিছু কাজ করবো, অনেকদিন গ্যাপ দিয়েছি, হল নাই, অসুবিধা নাই, এবার আমরা মেইন স্ট্রিমে আবার কাজ শুরু করবো আমি আর আমার ভাই। না খুব ভালো লাগছে যে আপনি আবার কাজ শুরু করবেন, আমাদের দেশে আসবেন। হ্যাঁ কাজ করতেই হবে, আর এটা ছাড়া কিছু করতে পারবো না, আর আমি এখন আমি টিচারও হইতে পারবো না, এখন আমি কাউকে কিছু শিখাইতেও পারবো না, এখন আমি নিজে আবার যে কাজটা জানি সেটাই করতে চাই। দিদি আপনার ছেলের ছেলে কি একজনই না দুজন? একটা ছেলে, একটা ছেলে। তো ছেলের কি অভিনয়ের প্রতি কোনো মানে ওর আগ্রহ আছে? ও কিন্তু অভিনয় করেছে, যাত্রায় অভিনয় করেছে মার সাথে শিল্পকলা একাডেমিতে, বাবার বাবার মৃত্যুবার্ষিকী করেছিলাম আমরা একবার বড় করে, সেই যাত্রায় আমার ছেলে অভিনয় করেছে মায়ের সাথে। আচ্ছা ছোট ওর আগ্রহ আছে, কিন্তু ও খুব গান করে, এখানে ও এখন কেনেডিয়ান মানে আর কি মিউজিক নিয়ে পড়ছে, মানে মিউজিকের সাথে জড়িত এবং পড়াশোনা করছে ইউরোপ ইউনিভার্সিটিতে, এই কাজও করে। আর আমার একটা ভাইয়ের ছেলে, ও কলেজে যাবে এখন, মানে পৃথিবী, আমার ছেলের নাম শুদ্ধ, ভাইয়ের ছেলের নাম পৃথিবী, আর আনভি হচ্ছে ওর 2.5 বছর বয়স, হচ্ছে পদ্মশ্রী। ও দুষ্টু, ও সবার এখন মাথা চোখের মণি আর কি সবার। দিদি আপনি কিন্তু এখন কণ্ঠশিল্পী, গান শিখেছেন, গান করেন, এবং আপনার কণ্ঠ খুবই দুটো লাইন যদি না শুনে, এখন গান এখন গলার অবস্থা খুব খারাপ, একটু যদি দুটো লাইন আমাকে শোনা খুব ভালো লাগে। তুমি তো ঢাকায় আছে আমাদের কি গান গাইবো এখন তো গাইতে হয় তোমার সাথে, তোমার সাথে মিলে একটা গান গাইতে হবে।
সেটা হ্যাঁ, দুই ভুবনে দুই বাসিন্দা, বন্ধু চিরকাল, রেললাই বহে সমান তরাল, বহে সমান তরাল, দুই ভুবনে দুই বাসিন্দা, বন্ধু চিরকাল, রেললাই বহে সমান তরাল, বহে সমান তরাল। আছে, বাহ, চমৎকার চমৎকার। যারা এই মুহূর্তে শুনেছে আপনার দুটো, আপনার কণ্ঠ কিন্তু দারুণ, মানে খুব মনে হয় যেন আপনি তো গান শিখেছেন ছোটবেলায়। কিন্তু কোনো অ্যালবাম বের করেছিলেন? কোনো অ্যালবাম বের করেছিলেন? না পাগল, ওই যে আমি না বুঝি জানো কোথায় আমাকে থামতে হয়, আমি লিমিট ক্রস করি না। আমি কিন্তু আপনি যদি গান করেন, আমার মনে হয় যেন, যেহেতু আপনি শিখেছেন ছোটবেলায়, যদি কখনো আপনার নিজের শখে বসে যদি কোনো মানে ক্যাসেট বের করেন, এখন তো ক্যাসেট না, যদি অ্যালবাম বের করেন, তাহলে আমরাও শুনতে পাবো হয়তো। যদি করিও তাহলে রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট বের করবো, যদি করি আর কি। যদিও আমি অডিও ভিডিও করতে চাই, তাহলে আমি রবীন্দ্রনাথের গান করবো যেটা আমি শিখেছি। আচ্ছা, মানে রবীন্দ্রসঙ্গীত আপনার বেশি প্রিয় এবং সেই রবীন্দ্রসঙ্গীতই আপনি শিখেছেন। খুব ভালো লাগলো দিদি, অনেক কিছু জানলাম। তোমাকে খুব ভালো লাগলো, তোমাকে একটা কথা বলি, আমাদের ইন্ডাস্ট্রিতে যাদের সাথে তুমি গেছো সবাই তোমাকে খুব পছন্দ করে, আমরা চাই এই সম্পর্কটাই আমাদের সাথে আজীবন থাকে। জি জি দিদি, অনেক ভালো লাগলো, আপনি ভীষণ একজন ভালো মানুষ, আমি বরাবরই দেখি আপনাকে, যখনই দেখি আমি চেয়ে থাকি। আর আপনি যেমন মিষ্টি, আপনার ব্যবহারও মিষ্টি, এবং আপনার আসলে আসলে খুব একজন, আপনি এত দূর থেকে যে আপনি এখন আপনার ওখানে সকালে, আমি দর্শকদের বলেছি যে দিদি এখন কানাডাতে। আমি অনেক সকালে উঠেছি জানো, আমার টেনশনে ঘুম হয় না, মানুষের প্রমিস করলে এটা আমি রাখতে চাই, মানে এটা হচ্ছে প্রফেশনালিজম, এটা আমাদের রক্তের মধ্যে মিশে গেছে। সেটাই সেটাই দিদি সেটাই, আমি অনেক খুশি হয়েছে আপনি আমাকে সময় দিয়েছেন, দর্শকদের আপনার কথা শেয়ার করেছেন, খুব ভালো লেগেছে। আগামীতে আবারও আমরা কোনো এরকম কোনো লাইভে আমরা আরো অনেক ভালো থাকবেন, অনেক অনেক ভালো, এবং তুমিও ভালো থেকো, আর আমার বাংলাদেশের মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক। জি, আর আপনার মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা, আপনার মা যেন আরো অনেক এবং সবাই ভালো থাকে। অবশ্যই ভালো থেকো, আপনাকে শুভকামনা রইল, বাই। আজকে এই ছিল আজকের লাইভ, আমাদের